অব চিটাগাং ফোক সিটি এবং রোটারাক্ট ক্লাব অব চিটাগাং ইউনিভার্সিটি যৌথ আয়োজিত অনলাইন ক্যারিয়ার আড্ডায় আপনাদের স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি তানিশা হাসান এবং আমার কো হোস্ট ভাইয়া পরিচয় একটু দেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাজীব হোসেন রিফাত, প্রেসিডেন্ট রোটারাক্ট ক্লাব অব চিটাগাং ফোক সিটি। আসসালামু আলাইকুম, আমি রফিক আহমেদ সুবহানি, রোটারাক্ট ক্লাব অব আগ্রাবাদ। হিসেবে আছেন তিনি আমাদের সবারই পরিচিত, তারপরও আমি তার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমাদের সাথে আছেন আজকে সুশান্ত পালদা, উনি বর্তমানে বাংলাদেশ কাস্টমসের ডেপুটি কমিশনার অফ কাস্টমস হিসেবে নিয়োজিত আছেন। তার সম্পর্কে তো আমরা সবাই জানি, তারপরও আমি তার শিক্ষা জীবন এবং ক্যারিয়ারের কিছু বিশেষ কোনো দিকগুলো আমি তাকে তুলে ধরছি। তিনি তার শিক্ষা বক্তব্যের মাধ্যমে মোটিভেট করতে পেরেছেন এবং তিনি দিয়েছেন বিভিন্ন জায়গায়। তিনি নিয়মিত লেখান থেকে প্রথম হলো এবং কালের কণ্ঠ সহ আরো অনেক পত্রিকায়। প্রথমে আমি বলে রাখছি, আপনারা দর্শক যারা আছেন তারা যে কোনো যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। তো আজকে লাইভটা শুরু করা যাক। প্রথমে ভাইয়ের কাছে আমি জানতে চাচ্ছি যে এই সময় যদি ভাই আপনি থাকতেন তাহলে আপনার কর্মকাণ্ড বা আপনি কিভাবে এটা পার করতেন আর কি। আচ্ছা, আমি একটু আপনাকে একটা বিষয় অনুরোধ করছি, সেটা হলো আপনার কণ্ঠস্বরটা খুব স্পষ্ট শোনা যাচ্ছে না, আমি হেডফোন দিয়ে ভালো শুনতে পাচ্ছি না। যারা আমাদের ভিউয়ার আছেন তারা মনে হয় আপনাকে খুব ভালো শুনতে পাচ্ছেন না, আপনি একটু দেখুন এটা কোনোভাবে সলভ করা যায় কিনা। যদি না যায় তাহলে আমাদের সাথে আরো যে দুজন সম্মানিত হোস্ট আছেন তারা যদি একটু আপুকে হেল্প করেন তাহলে ভালো হয়, এটা আমার অভিমত। তো যাই হোক, যারা শুনছেন তাদের সকলকে শুভ সন্ধ্যা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি, আসসালামু আলাইকুম জানাচ্ছি, আদাব জানাচ্ছি। আমরা আশা করছি সামনের সময়টা আমাদের ভালো কাটবে। তো ওনার যে প্রশ্নটা ছিল, প্রশ্নটা ছিল আমি যদি এখন ছাত্র হতাম, মানে স্টুডেন্ট বা ক্যান্ডিডেট হতাম, তাহলে আমি এই সময়টা কিভাবে কাটাতাম। তো ছাত্র তো দুই রকমের হয়, একটা হচ্ছে আমি যদি ইউনিভার্সিটির স্টুডেন্ট হতাম তাহলে কি করতাম, আর একটা হচ্ছে আমি যদি চাকরি প্রত্যাশী হতাম বা ক্যারিয়ার প্রত্যাশী হতাম তখন আমি কি করতাম। যদি আমি ইউনিভার্সিটির স্টুডেন্ট হতাম তাহলে হয়তোবা আমি যে কাজটা করতাম ইউনিভার্সিটি লাইফে সেই কাজটা আর বাড়িয়ে করতাম, আর বাড়িয়ে করাটা সম্ভব হতো না COVID-19 এর সময়। আমি টিউশনই করতাম, এখন তো টিউশনিটা ওভাবে করা যেত না, সেক্ষেত্রে হয়তো বা বইপত্র পড়তাম, সিনেমা দেখতাম, লেখালেখি করতাম, এইটুকুই করতাম। আর যদি আমি চাকরি প্রত্যাশী হতাম তাহলে আমি ভাবতাম যে এখন যে সময়টা এটা একটা ব্লেসিং, আমার জন্য ব্লেসিং, বিকজ আমি নিজেকে প্রিপেয়ার করার জন্য অনেক বেশি সময় পাচ্ছি। আমি চাইতাম যতটুকু কাজে লাগানো যায় সেটাকে কাজে লাগানোর জন্য, এবং যতটুকু বেশি পড়াশোনা করে নেওয়া যায়, অন্যদের চাইতে যতটুকু বেশি এগিয়ে থাকা যায় সেই কাজটাই করতাম। এবং যেহেতু সময়টা বেশি পাচ্ছি এই COVID-19 এর কারণে, সেহেতু আমি চেষ্টা করতাম নিজেকে এতটা ভালো করে প্রিপেয়ার করতে যাতে আমি যেই ক্যারিয়ারে নিজেকে দেখতে চাই যাতে সেই ক্যারিয়ারে প্রথম চেষ্টাতে আমি নিজেকে দেখতে পারি, সেটা চেষ্টা করতাম। যদি আমি বিজনেস করার চিন্তা ভাবনা করতাম তাহলে হয়তো বা আরো একটু বিজনেস ট্যাকটিক্স নিয়ে ভাবতাম, যারা ব্যবসা করছেন তাদের সাথে কথা বলতাম, আর আমি আমার বিজনেসটাকে কিভাবে গোছাবো সেটা নিয়ে বিভিন্ন প্ল্যানিং করতাম। আর যদি আমি বাইরে যাওয়ার চিন্তা করতাম তাহলে বাইরে যেতে হলে যে সমস্ত রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করতাম, স্কলারশিপের জন্য বিভিন্ন ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ করতাম। অর্থাৎ আমি আমার ক্যারিয়ারটাকে যেদিকে নেয়ার কথা তখন ভেবে রাখতাম সেই কাজটাই করতাম। আমার মনে হয় না সময়টা নষ্ট করতাম, এটা আমি বিশ্বাস করি না, আমি সময় নষ্ট করার পক্ষে না, আমি সময় নষ্ট
সময় নষ্ট করা পৃথিবীর সবচেয়ে সোজা কাজ, এবং দেখা যায় কি যারা সময়টা নষ্ট করে ফেলে তারা তো নষ্ট, মানে সময় চাইলে নষ্ট করে ফেলাই যায়, এটা তেমন কিছু না। কিন্তু আমি যদি পুরোটা সময় নষ্ট করে ফেলি, তাহলে এটার জন্য যে সাফারটা করতে হবে সেই সাফারটা আমাকেই করতে হবে, এবং আমাকে করতে হবে সাথে সাথে আমার যারা প্রিয় মানুষ, আমার ফ্যামিলি, আমার বাবা মা, আমার ভাই বোন, আমার পরিচিত মানে আমার কাছের লোকজন, তাদেরকে সাফারটা করতে হবে। এবং সেই যে সাফারিং, ওটা ধকল নেবার চাইতে আমি মনে করি বেটার হচ্ছে নিজেকে প্রিপেয়ার করা বা ফাঁকি না দেয়া। তো আমি চেষ্টা করতাম ফাঁকি না দেওয়ার জন্য, আর হয়তো বা কিছু বইটাই পড়তাম, গল্পের বইটাই পড়তাম। গল্পের বই পড়ার সময় পাওয়া যায় না খুব একটা। আমার যে পার্সোনাল লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিতে 7,000+ বই আছে, সেই বইগুলোর অনেকটুকু নাড়াচাড়া করার চেষ্টা করতাম। সিনেমা দেখতাম, কিছু ভালো সিনেমা, সিনেমা দেখার মতো সময় হয় না, সিনেমা দেখে ফেলতাম। এই ধরনের কিছু কাজ মনে হয় আমি করতাম, বেসিকটাকে শক্ত করার জন্য চেষ্টা করতাম। সেটা ইংলিশের হতে পারে, ম্যাথসের হতে পারে, অর্থাৎ যেই সাবজেক্টটা আমি দুর্বল সেই সাবজেক্টটাতে নিজেকে তৈরি করার চেষ্টা করতাম। আর আড্ডা দেওয়া, আড্ডা ফাড্ডা দেওয়া, সময় নষ্ট করা, এটা তো অর্ডিনারি লোকজনের কাজ, এটা করাই যায়, এটা করা খুব ডিফিকাল্ট কিছু না। এটা করলে আসলে 10টা লোকের সাথে নিজের কোনো পার্থক্য আপনি দেখতে পাবেন না। আপনি যদি নিজের পার্থক্য দেখতে চান, আপনি যদি এক্সট্রা মাইল এগোতে চান, আপনাকে এক্সট্রা আওয়ার খাটতে হবে। এক্সট্রা আওয়ার না খেটে কখনো এক্সট্রা মাইল পাড়ি দেওয়া সম্ভব না। তো ফাঁকি দেওয়া, সময় নষ্ট করা, নিজেকে ফাঁকি দেওয়া, নিজেকে আনন্দে রাখা, অসময়ে আনন্দে রাখা, আপনি যত বেশি নিজেকে অসময়ে আনন্দ রাখবেন, আপনি সময়ে তত বেশি কষ্ট পাবেন, এটা মাথায় রাখতে হবে। তো এই কাজগুলো করার চেষ্টা করতাম আমি। এই দাদা ধন্যবাদ, খুব সুন্দরভাবে আপনি আমাদেরকে বিষয়টা বোঝাতে সক্ষম হয়েছেন। আমরা একটু হিমশিম খাচ্ছিলাম আসলে এই বোরিং সময়টা, মানে যেহেতু লাইফে কখনোই ভাবিনি বা কখনোই দেখিনি যে আমরা এতদিন স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, আমরা ঘরের মধ্যে এতদিন বন্দী থাকবো, এটা কখনোই কল্পনা করিনি। তবে অনলাইন জগৎ হওয়াতে আমাদের শিক্ষার পরিধিটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, সেটা যে আমরা ওই মানে যেটা ডিজিটালাইজেশন বা যেটা অনলাইনে আমরা যে সুযোগ সুবিধা পাচ্ছি ওটা আমরা প্রপারলি যদি ইউজ করতে পারি। তো ধন্যবাদ দাদা, আমরা এ পর্যায়ে আপনার কাছে জানতে চাইবো কেন আপনি বিসিএস কে বেছে নিয়েছেন? আচ্ছা, আমি অ্যাকচুয়ালি চাকরি করব এটা কখনো মাথায় ছিল না, আমার ইচ্ছে ছিল ব্যবসা করব। তো আমি ব্যবসা করতে গিয়ে যেটা হয়েছে, আমি ফেল করেছি, আমি কাজটা করতে পারিনি। পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ হচ্ছে একজন সফল ব্যবসায়ী হওয়া, একজন সফল উদ্যোক্তা হওয়া। তো আমি সেই কাজটার প্রতি সিনসিয়ার ছিলাম, সেটার প্রতি আমার ডেডিকেশন ছিল 100%। আমার একটা লেখা আছে, লেখাটার নাম বোধহয় ডেথ অফ এ ব্রেন চাইল্ড। ওই লেখাটা যারা পড়েছেন তারা জানেন আমি ব্যবসার পেছনে কতটা সময় দিয়েছিলাম এবং কতটা আন্তরিক ছিলাম। তো তখন একটা ঘটনা ঘটে আমার লাইফে, আমার লাইফের টার্নিং পয়েন্ট বলতে পারেন। আমাদের প্রত্যেকের লাইফের কিছু কিছু ঘটনা ঘটে, যে ঘটনাগুলো আমাদেরকে অন্য একটা মানুষে পরিণত করে। তো আমার লাইফের একটা টার্নিং পয়েন্ট ঘটেছিল, সেই টার্নিং পয়েন্টের কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি বিসিএস পরীক্ষা দেব, আর বিসিএস পরীক্ষা দিয়েছি। ইনফ্যাক্ট আমি আমার লাইফে কখনো কোনো চাকরির পরীক্ষা দিই নাই, একটাই দিয়েছিলাম, 30তম বিসিএস। তো সেটাতে আমি চাকরিটা পেয়েছি। তো ওই টার্নিং পয়েন্টটা যদি আমার লাইফে না ঘটতো, তাহলে হয়তোবা আমি যে কাজটা করছিলাম, তখন স্টুডেন্ট পড়াচ্ছিলাম, বিজনেস করছিলাম, আজকের দিনও আমি সে কাজগুলোই করতাম। একটা ঘটনা ঘটেছিল, ওই ঘটনার ফলে আমি আজকে এখানে। জি দাদা, আপনি প্রথম পরীক্ষা দিয়ে সফল হয়েছেন, অনেকেই সেটা সম্ভব হয় না। আমরা দেখেছি যে ছাত্র জীবনে অনেকে যারা অনার্সে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে থাকে, তারা আসলে সিদ্ধান্ত নিতেই থাকে, তারা বিসিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিবে, সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিবে, নাকি উচ্চতর শিক্ষার জন্য প্রিপারেশন নিবে। আপনি যদি না তখন সফল না হতেন 30তম বিসিএস এ, বা এখন বর্তমানে যে ছাত্ররা আছে অনলাইনে সুযোগ সুবিধা পাচ্ছে বিভিন্ন কোর্স করার, তাদের জন্য আপনি কি বলবেন, অনলাইন বিসিএস টা তাদের জন্য বেটার নাকি উচ্চতর শিক্ষা গ্রহণ করা বেটার? এটা আসলে ডিপেন্ড করে হোয়াট ইজ ইওর কাপ অফ টি, আপনার কি পছন্দ কি পছন্দ নয় সেটার উপর ডিপেন্ড করে। ধরুন সরকারি চাকরি, হ্যাঁ, সিভিল সার্ভিস, তো সিভিল সার্ভিসে কি আছে কি নেই সেটা নিয়ে আপনাকে প্রথমে জানতে হবে। এরপর বেসরকারি চাকরি, বেসরকারি চাকরি আবার বিভিন্ন ক্যাটাগরির আছে, সরকারি চাকরিতেও বিভিন্ন ক্যাটাগরি আছে, বেসরকারি চাকরিতেও বিভিন্ন ক্যাটাগরি আছে, সেগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে, এক্সপ্লোর করতে হবে। এক্সপ্লোর করার পর আপনার দায়িত্ব হবে একটা
নোটবুকে লিখে রাখা যে এই এই ক্যারিয়ারে এই এই সমস্যাগুলো আছে, এই এই ক্যারিয়ারের এই এই সমস্যাগুলো আছে। এই ধরনের করে আপনি হয়তো বা 10টা 12টা ক্যারিয়ার সিলেক্ট করলেন। এরপর সিলেক্ট করার পর সেটা নিয়ে ভাবুন যে সেখান থেকে আবার শর্টলিস্ট করতে হবে। শর্টলিস্ট করার সময় আপনি দেখুন আপনার অপছন্দের দিক কোনটাতে কম আছে। যেটাতে অপছন্দের দিক কম আছে সেটা আপনার জন্য ভালো ক্যারিয়ার। এরকম শর্টলিস্ট করে হয়তো আপনি 3টাতে চলে আসলেন। এরপর ওই 3টা থেকে আপনাকে বুঝতে হবে আপনার কি কি যোগ্যতা আছে, কি কি সামর্থ্য আছে, আপনার ইনক্লাইনেশনটা কোন দিকে, আপনার মানে প্রবণতা, আপনার ঝোঁকটা কোন দিকে, আপনার ফ্যামিলিতে যে বিভিন্ন সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সাথে আপনি কতটা তাল মিলিয়ে চলতে পারছেন, আপনার অপরচুনিটি কোন দিকে আছে, আপনার সুযোগ, সম্ভাবনা, ইচ্ছে, সামর্থ্য, সবগুলোর সঙ্গে একটা কম্বিনেশন করে আপনি তখন ঠিক করবেন আপনি কি দেশের বাইরে চলে যাবেন, নাকি আপনি বিজনেস করবেন, নাকি আপনি গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করবেন, নাকি আপনি প্রাইভেট জবের জন্য ট্রাই করবেন। যদি আপনি প্রাইভেট জবের জন্য ট্রাই করেন তাহলে আপনাকে কিছু মানে প্রফেশনাল ডিগ্রি নিতে হবে, ফর এক্সাম্পল এমবিএ। তো এমবিএ করার জন্য বাংলাদেশের সবচাইতে ভালো জায়গা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আইবিএ। সেখানে আপনাকে চান্স পেতে হবে, ওটার জন্য প্রিপারেশন নেওয়ার ব্যাপার আছে। যদি আপনি সিভিল সার্ভিসে আসতে চান, যদি সেটা হয় বাংলাদেশ বিসিএস যদি হয়, তো সেক্ষেত্রে বিসিএস এর জন্য পড়াশোনা করার একটা বিষয় আছে। তারপর আপনি যদি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করতে চান, সেটার জন্য আপনাকে একটা এমবিএ থাকলে আপনার জন্য ব্যাপারটা সুবিধা হবে, সেটাও আপনাকে মাথায় রাখতে হবে। আবার এমবিএ ছাড়াও মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ঢোকা যায়, আমার বন্ধু বান্ধব অনেকেই গেছে। তো সেটার জন্য যে সমস্ত কম্পিটেন্সি দরকার হয় ওই সমস্ত কম্পিটেন্সি আপনাকে অ্যাচিভ করতে হবে। ওটার জন্য নিজেকে প্রিপেয়ার করতে হবে মেন্টালি ফিজিক্যালি সব দিক দিয়ে। আবার আপনার যদি বাইরে যাবার ইচ্ছে থাকে যে আপনি বাইরে যাবেন, তখন যে এভিনিউ গুলো সেগুলো নিয়ে ভাবতে হবে। সো আমি আপনাদের একটা একটা কথাই বলবো, মানে জীবনটাকে কোনো ধরনের বাধা ছকে ফেলে দেবেন না। অর্থাৎ অন্যরা যেটা করছে আমাকেও সেটাই করতে হবে, সবাই বিসিএস পরীক্ষা দিচ্ছে আমাকেও বিসিএস পরীক্ষা দিতে হবে। বিসিএস পরীক্ষাটাকে আপনারা রীতিমতো কাল্টের পর্যায়ে নিয়ে গেছেন। ইটস নট এ কাল্ট, ইট শুড নট বি এ কাল্ট। বিসিএস ইটস এ জব অনলি। আপনি একটা চাকরি করছেন, আপনি বেতন পাচ্ছেন, দ্যাটস অল। তার চাইতে অনেক ভালো হচ্ছে উদ্যোক্তা হওয়া। উদ্যোক্তা হতে গেলে হয়তোবা আপনার রিস্কটা বেশি নিতে হচ্ছে, আপনার খাটনিটা বেশি খাটতে হবে, আপনার দূরদর্শিতা থাকতে হবে, বিচক্ষণতা থাকতে হবে, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে দ্য সোসাইটি রেসপেক্টস ইউ, আপনাকে সম্মান করবে। আপনি ব্যবসা করছেন, আপনি অনেক মানুষকে কর্মসংস্থান দিচ্ছেন, এটা আমি মনে করি এটা মোর প্রেস্টিজিয়াস। এখন আপনি যদি ভাবেন যে না আমার এত প্যারা নেওয়ার সময় নাই, আমি এত প্যারা নিতে পারবো না, সেক্ষেত্রে আপনি কোনো চাকরির জন্য যান, সেই চাকরিটা নট দ্যাট বিসিএসই হতে হবে। বিসিএস তো সবার হবে না। বিসিএস এ প্রতি বছর পরীক্ষা দিচ্ছে 3 লাখ 4 লাখ, কিন্তু এতগুলো সিট তো নাই। সো আপনার বিসিএসই হইতে হবে এমন কোনো কথা নাই। আপনি রিসার্চার হতে পারেন, আপনি মাস্টার্স করতে পারেন কোন একটা সাবজেক্টে বিদেশ থেকে, কিংবা অনেকগুলো কোম্পানি আছে, আপনি কোন একটা কোম্পানিতে জয়েন করে ফেলেন। আপনি বিসিএস এর জন্য কোনো কোম্পানিতে জয়েন করছেন না, ওয়েট করে বসে আছেন কখন বিসিএস হবে তখন আপনি জয়েন করবেন, প্লিজ ডোন্ট ডু দ্যাট। আপনি যদি নিজের উপর অতটা কনফিডেন্ট হন তাহলে ভিন্ন ব্যাপার, কিন্তু আমরা বেশিরভাগ মানুষ অতটা কনফিডেন্ট নই। আর এখানে অনেকগুলো ব্যাপার থাকে, পৃথিবীতে যোগ্যতা শেষ কথা নয়। পৃথিবীতে যোগ্যতার বাইরে আরেকটা বিষয় কাজ করে, সেটা হচ্ছে ভাগ্য বা নিয়তি, যেটার উপর আমাদের কোনো কন্ট্রোল নাই। আমি আপনাদের বলি পৃথিবীতে 100টা মানুষ সফল হলে তন্মধ্যে মানে আমি ধরে নিই 95 জন মানুষ ওরা হচ্ছে নিজের যোগ্যতায় সফল হচ্ছে, বাকি 5 জন মানুষ কিন্তু ভাগ্যের জোরে সফল হচ্ছে। সো ওই বাকি 5 জন মানুষের জায়গায় কিছু মানুষ সফল হতে পারছে না যাদের যোগ্যতা ছিল কিন্তু তারা ভাগ্যে কুলায় নাই। এই ভাগ্য বা ফেট, আপনারা আমাকে অদৃষ্টবাদী বলতে পারেন, কিন্তু আমি দেখেছি এই বিষয়টা এক্সপ্লেইন করার মতো ক্ষমতা আমাদের হিউম্যান বিং এর নাই। আমি অনেক মানুষকে দেখেছি যারা যথেষ্ট রকমের যোগ্য হবার সত্ত্বেও বিসিএস ভাইবা বোর্ডে গেছেন 4 বার। আমার বন্ধু আছে চুয়েটে, আমরা একসাথে পড়াশোনা করেছি একই সেকশনে, চিটাগং কলেজে একসাথে পড়াশোনা করেছি, সে 4 বার বিসিএস এর ভাইবা পর্যন্ত গেছে, তার কিন্তু চাকরি হয়নি। তার ফার্স্ট চয়েস হলো বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন, খুব কঠিন কোনো ক্যাডার তাও না, কিন্তু তার চাকরি হয়নি। এরকম বহু মানুষের উদাহরণ আমি আপনাদের দিতে পারবো যাদের সকল যোগ্যতা থাকা সত্ত্বেও তারা অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারেননি। জীবন কখনো থেমে থাকে না, জীবন কখনো কোনো কিছুর জন্যই থেমে থাকে না। আপনার লাইফ থেকে আপনার ভালোবাসার মানুষটি চলে গেল বলে আপনার লাইফ যেমন থেমে থাকবে না, তেমনি আপনার লাইফ থেকে আপনার ভালোবাসার চাকরিটা চলে গেল বলে আপনার লাইফ যে থেমে থাকবে তা কিন্তু না।
একই রকমের ব্যাপার। আপনার হয়তো সেই ভালোবাসাটা থাকবে, সেই আফসোসটা থাকবে, কিন্তু আপনি বেঁচে থাকবেন, আপনি ভালোভাবেই বেঁচে থাকবেন। আপনার রিজিক আগে থেকে নির্ধারণ করা আছে। যারা জুনিয়রে আছো তাদেরকে আমি বলছি, তোমরা না বুঝে শুনে বিসিএস টাকে ওরকম কাল্ট বানিয়ে ফেলো না। কিছু সিনেমা আছে না, মানে কাল্ট দেখতেই হবে, এই সিনেমাগুলো শশাঙ্ক রিডেমশন দেখতেই হবে, এরকম একটা ব্যাপার। তো বিসিএস ব্যাপারটা ওরকম কিছু না যে এটাই করতে হবে, এটা ছাড়া কিছু করা যাবে না। ইট ইস নট লাইক দ্যাট, ওরকম কোনো কিছু না। গভর্নমেন্ট জব ছাড়াই প্রচুর মানুষ বেঁচে আছে, ভালোভাবে বেঁচে আছে। তাদের থেকে, তাদের দিকে তাকাও, তাদের দিকে দেখো, তাদের সাথে কথা বলো, তাদের থেকে জিজ্ঞেস করো কি করে চাকরিটা পাওয়া যায়, এবং প্রিপেয়ার ইউর সেলফ ফর দ্যাট, নেভার ওয়েস্ট ইউর টাইম। এবং প্রত্যেকটা মোমেন্ট ভাবো যে তুমি কি করতে চাচ্ছো, তুমি কোথায় আছো, কোথায় যেতে চাইছো, এটা নিয়ে ভাবো। কেউ না কেউ ভাবছে, তুমি যদি না ভাবো, তুমি ভেবে বসো না, কেউ ভাবছে না, কেউ না কেউ ভাবছে। যে ভাবছে এবং যে কাজ করছে সে তোমার চেয়ে এগিয়ে যাচ্ছে, এটা একটু মাথায় রেখো। এবং ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, এই টাইম আমাদের কাছে, আমার কাছে মনে হয় পার্সোনালি, পৃথিবীতে সবচেয়ে প্রেশাস প্রেশাস জিনিসটা হচ্ছে টাইম। আপনি যদি আপনার টাইমটাকে হারিয়ে ফেলেন, মানে আমরা যখন কাউকে কোনো কিছু দিই, তখন সবচেয়ে প্রেশাস যে জিনিসটা দিতে পারি সেটা হচ্ছে টাইম। তোমরা বলতে পারো, ভাই আমার টাইমের কি দরকার, আমার টাইমের তো অত ভ্যালু নাই। তোমার টাইমের ভ্যালু আছে। তোমার টাইমের ভ্যালু নাই কেন জানো? তুমি সেই টাইমটা কাজে লাগাতে জানো না, তুমি সেই টাইমটাকে কাজে লাগানোর টেকনিক গুলো শিখো নাই, এই জন্য তোমার কাছে মনে হচ্ছে তোমার টাইম ভ্যালুলেস। তুমি যে মুহূর্ত থেকে শিখবে টাইমটাকে কি করে কাজে লাগাতে হয়, সেই মুহূর্ত থেকে তোমার টাইমটাকে প্রাইসলেস মনে হবে। দ্য ভ্যালুলেস কনভার্টস টু প্রাইসলেস। এই জার্নিটা, এই জার্নিটাতে আমি তোমাদের ওয়েলকাম করছি। তোমরা নিজেদের ভ্যালু বুঝতে শেখো। You are precious, you are valuable. Try to understand your value. Try to understand your price. ওই জিনিসটা যে যেদিন থেকে বুঝতে শিখবে সেদিন থেকে তুমি আর পিছিয়ে থাকবার কথা না। এগুলো আমি বিশ্বাস করি, বিশ্বাস থেকে বলছি কথাগুলো। থ্যাংক ইউ। ধন্যবাদ দাদা। I can't hear you, please. I can't hear you. Please. আচ্ছা দাদা, ওর প্রশ্নটা ছিল যে আপনি ক্যারিয়ারে তো প্রথমবারই বিসিএসের দিকে গিয়েছেন, যদি এটা না নিতেন আপনার এই পর্যন্ত ক্যারিয়ার রিলেটেড সবচেয়ে খারাপ সিদ্ধান্তটা কি ছিল এবং সেটা কিভাবে আপনি ইমপ্রুভ করেছেন? সবচেয়ে খারাপ সিদ্ধান্ত ছিল এই, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম এবং খুবই অ্যাডামেন্টলি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। আমি একদম ডিটারমাইন্ড ছিলাম যে আই উইল নট কমপ্লিট মাই গ্রাজুয়েশন, আমি আমার গ্রাজুয়েশনটা কমপ্লিট করব না। ইট ওয়াজ দ্য মোস্ট ডিস্ট্রাকটিভ ডিসিশন আই কুড এভার টেক। তো এটা ছিল সবচাইতে ডিস্ট্রাকটিভ ডিসিশন যেটা আমাকে শেষ করে দিতে পারতো, কারণ আমরা যে ক্যারিয়ারে যেতে চাই না কেন, অ্যাটলিস্ট গ্রাজুয়েশনের একটা সার্টিফিকেট লাগে। হ্যাঁ, তো সে আমি পরবর্তীতে মাস্টার্সও কমপ্লিট করে ফেলেছি, বাট আমি ওই সময় প্ল্যান করেছিলাম আমি গ্রাজুয়েশন কমপ্লিট করব না, এবং এটা ছিল আমার ক্যারিয়ারের জন্য সবচাইতে ভয়াবহ একটা সিদ্ধান্ত। মানে আমি ভেবেছিলাম বিজনেস করছি, যেহেতু যেহেতু আমি বিজনেস ম্যান হব, ইনফ্যাক্ট আমি বিজনেস ম্যান না, আমি বিজনেস ম্যাগনেট হওয়ার স্বপ্ন দেখতাম। আই ইউজ টু ড্রিম বিগ, আই ইউজ টু ড্রিম বিগ। তো আমি সবসময় ভালো, মানে বড় বড় স্বপ্ন দেখার চেষ্টা করতাম। তো আমি তখন ভেবেছিলাম আমি মাস্টার্স, সরি, গ্রাজুয়েশন কমপ্লিট করব না চুয়েট থেকে। আমি চুয়েটের ছাত্র ছিলাম, আমি কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছি। তো ওইটাই ছিল আমার লাইফে সবচাইতে বেশি সুইসাইডাল সিদ্ধান্ত, যে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করব না এবং আমার ক্যারিয়ার কুড বি ডিস্ট্রয়েড কমপ্লিটলি। এবং আমি যেই তারিখে আমার সার্টিফিকেটটা হাতে পাই, গ্রাজুয়েশনের সার্টিফিকেট হাতে পাই, মানে গ্রাজুয়েশনের সার্টিফিকেট মানে আমি পিপিসির কথা বলছি, প্রভিশনাল পাস সার্টিফিকেট, তো সেই তারিখের পরের দিন ছিল 30তম বিসিএস পরীক্ষার ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট। সো আমি যদি একটা দিন লেটে পেতাম, তাহলে কিন্তু আমি 30তম বিসিএস অ্যাপ্লাই করতে পারতাম না। তো ওটাই ছিল আমার লাইফে সবচেয়ে ডিস্ট্রাকটিভ ডিসিশন, যে ডিসিশনটা নেবার সময় আমি কারো কথাই শুনছিলাম না, বাসার লোকজনের কথা শুনছিলাম না, কারো কথাই শুনছিলাম না, যে আমি এইচএসসি পর্যন্ত পড়াশোনা করেছি, ইন্টারমিডিয়েট সার্টিফিকেট আছে, এন্ড দ্যাটস গুড এনাফ, আমার আর কোনো পড়াশোনা লাগবে না। সেটাই ছিল আমার সবচেয়ে ভয়ঙ্কর সিদ্ধান্ত আমার লাইফে নেওয়া। দাদা, আপনি তো তারপর গ্রাজুয়েশন কমপ্লিট করলেন,
বিসিএস এও আসলেন, আপনি আবার বিসিএস ম্যাগনেট হতে চেয়েছিলেন, যেহেতু এখন আপনি সরকারি কর্মকর্তা, আপনার কি আফসোস হয় যে আপনি এখন পর্যন্ত বিসিএস ম্যাগনেট হতে পারেন না, যদিও সামনে অনেক সময় আছে? আচ্ছা, আমি আরেকটা কথা একটু বলি, আপনাদের তিনজনের যে কোনো একজনের বাসায় কিছু এক্সট্রা নয়েজ আসছে, আমি যদি একটু বিনীতভাবে বলি, সেটা যদি একটু বন্ধ করা যায় খুব ভালো হয়। আমি জানি না কার বাসা থেকে আসছে। রাজীব, তোমার মাইকটি একটু মিউট রাখো। হ্যাঁ, কিছু এক্সট্রা নয়েজ শুনতে পাচ্ছি যেটা আমাদের ডিস্ট্রাক্ট করছে। আচ্ছা, আপনার প্রশ্নটা একটু অনুগ্রহ করে আরেকবার বলুন। না, আপনার প্রথমেই ইচ্ছা ছিল যে আপনি বিজনেস ম্যাগনেট হবেন, তারপর আপনি ডিপ্রেশনে পড়ে গ্রাজুয়েশন কমপ্লিট করতে চাননি, কিন্তু এখন আপনি সরকারি কর্মকর্তা, আপনার কি আফসোস হয় যে আপনি বিজনেস ম্যাগনেট হতে পারেন নাই, বা ইচ্ছাটা যদি এখনো সময় আছে সেটার জন্য কি এখন পর্যন্ত আফসোস হয় কিনা এখন পর্যন্ত? না, নো রিগ্রেটস, নো রিগ্রেটস। আমি বিশ্বাস করি ঈশ্বর যা করেন ভালোর জন্য করেন, সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্য করেন। আমরা যা কিছু স্বপ্ন দেখি না কেন, সেই স্বপ্নটাতে আমি যদি পৌঁছে যাই, আমি যদি সেই স্বপ্নটা ধরতে পারি, তাহলে সেটাকে আমি রাখতে পারবো কিনা বা সেটা আমার জন্য ঠিক কিনা সেটা সম্পর্কে আমরা কিছু জানি না। এটা অনেকটা সাপ লুডু খেলার মতো। আমরা যখন সাপ লুডু খেলি তখন হয় কি, আমরা এক দানে সর্বোচ্চ পেতে পারি 17, মানে ছক্কা ছক্কা 5, 17 হয়, আর সবচেয়ে কম পেতে পারি 1, একের চেয়ে কম কোনো দান নাই। তো এখন আমি 1 পেয়ে মন খারাপ করতে পারি, ইস আমি মাত্র 1 পেলাম, কিন্তু দেখা যাবে কি 1 পেলাম সেটাতে আমি পাশে একটা মই আছে, মই দিয়ে তরতর করে উপর উঠে গেছে। আবার আমি 17 পেয়ে খুব খুশি হতে পারি, কিন্তু 17 ঘর পরে গিয়ে দেখা গেল একটা বিশাল সাপ আছে, ওই সাপটা আমাকে খেয়ে ফেললো, আমি অনেক নিচে নেমে গেছি। সো আমাদের লাইফটা হচ্ছে এরকম সাপ লুডোর বোর্ডের মতো, কোনটা পেলে আমার জন্য ভালো হবে, কোনটা আমার জন্য অপটিমাইজড নাম্বার, কোনটা আমার জন্য গুড নাম্বার, এটা সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। আমরা যা ভাবি যেটা আমার জন্য ভালো হবে ভাবি, সেটা আমার জন্য ভালো নাও হতে পারে। আমার জন্য কোনটা ভালো কোনটা ভালো না, এটা শুধুমাত্র বিধাতা জানেন, আর কেউ জানেন না। তো বিধাতা যেটা আমার জন্য ভালো সেটাই আমাকে দেন, এটা আমি বিশ্বাস করি। আমরা যা চাই তা পাই না, আমরা ততটুকুই পাই যতটুকু আমাদের দরকার। তো আমি আমি বিজনেসম্যান হওয়ার জন্য আমার জন্ম হয়নি, সেটা আমি বুঝতে পারিনি, সেটা আমার ঈশ্বর বুঝতে পেরেছেন। তিনি সময় মতো আমাকে সেখান থেকে সরিয়ে এনেছেন। এবং আমি আপনাদের বলি, যারা শুনছেন, আমি আমার লাইফে ওই সময়টাতে যতগুলো প্রার্থনা করেছিলাম একটাও কবুল হয় নাই। আমি চেয়েছিলাম রাইটার হব, শুধু রাইটার হব আর কিচ্ছু না, কবুল হয়নি। আমি চেয়েছিলাম, খুব বেশি করে চেয়েছিলাম, অনেক বেশি করে চেয়েছিলাম আমি বিজনেস ম্যাগনেট হব, আমি একজন বড় উদ্যোক্তা হব। আই ফেইলড কমপ্লিটলি, এবং আই ফেইলড ইন মাই গিফট বিজনেস, আই ফেইলড ইন মাই শেয়ার মার্কেট বিজনেস, আই ফেইলড ইন মাই ইম্পোর্ট বিজনেস, আই ফেইলড ইন মাই কোচিং সেন্টার বিজনেস। আমি সবগুলোতে থেকে নিজেকে গুটিয়ে নেই। তো আমি যা যা লাইফে হতে চেয়েছি, আমি যখন কম্পিউটার সায়েন্সে ভর্তি হলাম তখন আমার ইচ্ছে হয়েছিল আমি একজন কম্পিউটার সায়েন্টিস্ট হব, সেটাও আমি হতে পারিনি। এর কারণ হচ্ছে, আমি যদি সেগুলো হতাম তাহলে আমি ভালো কিছু করতে পারতাম না, আমি অ্যাভারেজ মানের কোন একটা কর্মী হতাম, আমি অ্যাভারেজ মানের কোন একটা মানুষ হতাম, এবং আমি সেটা নিয়ে স্যাটিসফাইড থাকতাম না। এই যে পরের গল্পটা, সেই পরের গল্পটা আমার পক্ষে জানা সম্ভব না, আমরা তো মানুষ, আমাদের অতটুকু দেখার ক্ষমতা দেওয়া হয়নি। এই পরের গল্পটা জানতেন সৃষ্টিকর্তা, এবং আমি আজকের দিনে বসে বিশ্বাস করি ঈশ্বর মাঝে মধ্যে আমাদের প্রার্থনা কবুল করেন, আমাদের প্রার্থনা কবুল না করার মাধ্যমে। সো আপনার যখন কোন একটা প্রার্থনা কবুল হবে না, তখন আপনি ধরে নেবেন নিশ্চয়ই আপনার জন্য কোন একটা মঙ্গল নিহিত আছে, কোন একটা মঙ্গল লুকিয়ে আছে, এই কারণে আপনি আপনার এই প্রার্থনাটা কবুল করতে পারেন নাই বা কবুল হয়নি। সো আমি যা যা হতে পারিনি তা তা আমার জন্য লেখা ছিল না, তা তা আমার নিয়তিতে ছিল না, আমি সেই ধরনের মানুষই ছিলাম না। সেগুলো পেলে হয়তোবা আমার লাইফের অনেক কিছু আমি হারাতাম, যেগুলো হারাতে আমার কষ্ট পেতে হতো। আমি হয়তোবা সেগুলো পেলে অনেক কিছু পেতাম না, যেটা এখন পেয়েছি বলে আমার ভালো লাগছে। এই ব্যাপারটা তো আমার পক্ষে জানা সম্ভব ছিল না। সো আমি এগুলো কিছুই জানতাম না, আই জাস্ট ফলোড দ্য ফ্লো, আমি যে ফ্লোটা এসেছিল সেটাকে ফলো করেছি, এবং ইটস এ ডিভাইন ফ্লো। এ ডিভাইন ফ্লো কামস টু ইউর লাইফ, আপনার লাইফে একটা ডিভাইন ফ্লো আসবে, এ ম্যাজিক কামস টু ইউর লাইফ, একটা ম্যাজিক আসবে। প্লিজ ফলো দ্য ইনস্ট্রাকশন, প্লিজ ফলো দ্যাট ম্যাজিক, প্লিজ ফলো দ্যাট পাওয়ার। ইউ হ্যাভ এ পাওয়ার ইনসাইড ইউর সেলফ, আপনার ভেতরে একটা পাওয়ার আছে, সেই পাওয়ারটা আপনাকে দিয়ে কিছু কাজ করিয়ে নেবে। সেই কাজগুলো করার সময় গাফলতি করবেন না, সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা করবেন। এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, ইউ উইল বি সারপ্রাইজড টু সি দ্য রেজাল্ট।
ইউ উইল বি সারপ্রাইজ টু সি ইওর সেলফ আই ইউ উইল বি আপনি কোথায় চলে যাবেন আপনি বুঝতে পারবেন না, আপনি কখনো ভাবেননি এমন একটা জায়গায় চলে যাবেন। আমি আমার কথাই বলছি, আমার মতো একটা মানুষের রাস্তায় রাস্তায় ঘোরার কথা ছিল, আমার মতো একটা মানুষের হারিয়ে যাবার কথা ছিল, আমি সেই মানুষটা সেইখান থেকে নিজেকে এই জায়গায় নিয়ে এসেছি। এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি, এবং এই প্রাপ্তিটা হতো না যদি আমি আমার ভেতরের মানুষটার কথা না শুনতাম। আপনার ভেতরের মানুষটা মাঝে মধ্যে সঠিক কথা বলে, তার কথা শুনুন, সে কি কথা বলে সেটা বোঝার জন্য দরকার হলে 2 দিন 4 দিন 7 দিন সময় নিন, তাকে জিজ্ঞেস করুন আপনি আসলে কি চান, আপনি আসলেই কি চান। এই আসলেই কি চান সেটার সাথে পুরো পৃথিবী দ্বিমত করতে পারে, কিন্তু আপনি যদি একমত হন আমি আপনাকে বলবো প্লিজ গো ফর দ্যাট, ইউ ওয়ার বর্ন ফর দ্যাট, প্লিজ গো ফর দ্যাট, এটুকুই আর কি। আচ্ছা দাদা আপনি বললেন ধন্যবাদ, মনের কথা শুনতে হবে। এখন আমার পরবর্তী প্রশ্ন থেকে, যারা চাকরিতে ঢুকে প্রথম যে কোনো চাকরি প্রথম চাকরি কোথাতে ঢুকার জন্য তাদের বিভিন্ন মোরালিটি নৈতিকতা নিয়ে তাদের চিন্তা ভাবনা কি করা দরকার আছে, নাকি যেই টুকু তারা অর্জন করে আসছে সেটুকু দিয়ে চালিয়ে নিলেই হবে, তাদের কি এক্সট্রা কোনো কিছু দরকার আছে কিনা শিক্ষা নিতে? There is absolutely no morality. There is absolutely no morality. There is only the convention that your company follows. আমি বাংলায় বলি, নৈতিকতা মোরালিটি বলে কিছু নাই। আপনি যে কোম্পানিতে জব করেন, আপনি যে কোম্পানির জন্য কাজ করছেন, আপনি যে ব্যবসাটা করছেন, আপনি যে ক্যারিয়ারে আছেন, সে ক্যারিয়ার কি ফলো করছে সেটা আপনি দেখুন, আপনার নিজেকে সেটার মতো করে মানিয়ে নিন। যদি মানিয়ে নিতে না পারেন তাহলে কিছু টেকনিক অ্যাপ্লাই করেন, যে টেকনিক গুলো আপনার কোম্পানির কনভেনশনকে ব্রেক করবে না বাট আপনাকে বাঁচিয়ে দেবে। আমি একটু ভেঙে বলি, ধরুন আপনি কোন একটা অনৈতিক কাজ আপনাকে করতে হচ্ছে কোম্পানির স্বার্থে। সাপোজ আপনি একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্মে জব করেন, সে সিএ ফার্মে কোন একটা কোম্পানির ট্যাক্স ইভেশনে হেল্প করছে, ট্যাক্স বাঁচাতে হেল্প করছে, ট্যাক্স কমাতে হেল্প করছে, তো আপনি চাইছেন না আপনার হাত দিয়ে সেই কাজটা হোক, ইউ ক্যান ইজিলি অ্যাভয়েড, ইউ ক্যান ইজিলি এসকেপ। আপনি সেই কাজটা অন্য কারো দিয়ে উপর চালাই দেন, আপনি ইচ্ছে করে কিছু ভুল করেন, আপনি কিছু ট্যাকটিক্স ফলো করেন, কিন্তু আপনি যদি কোম্পানিকে শেখাতে আসেন আমাদের এটা করা উচিত না, সরকারের ট্যাক্স ফাঁকি দেওয়া উচিত না, ট্যাক্স ইভেশন খারাপ জিনিস, ইউ উইল বি ফায়ার্ড, ইউ উইল বি ফায়ার্ড। কোম্পানি আপনার জন্য তৈরি হয়নি, আপনি কোম্পানির জন্য তৈরি হয়েছেন, এটা মাথায় রাখুন। আপনাকে কোম্পানির মতো করে নিজেকে কাস্টমাইজ করে নিতে হবে, কোম্পানি আপনার মতো করে কাস্টমাইজ করবে না নিজেকে। আমি আপনাদের একটা গল্প বলি, ভারতের সম্ভবত বিড়লা কোম্পানি বা টাটা কোম্পানি, কোম্পানিটার নাম আমার কাছে কনফিউজড, আমার মনে নাই, হয় বিড়লা অথবা টাটা। তো সেইখানে যারা নিউলি রিক্রুটেড তাদের একটা ট্রেনিং হচ্ছিল, তো ট্রেনিং সেশনে যে কোনো একজন ট্রেনি উনি বললেন, স্যার আমার কিছু পার্সোনাল কিছু প্ল্যান ছিল, কোম্পানি যদি সেগুলো ফলো করে তাহলে ভালো হয়, কোম্পানির প্ল্যান গুলো আমি ঠিক মানতে পারছি না, কোম্পানির যে ট্যাকটিক্স, কোম্পানির যে স্ট্র্যাটেজি, কোম্পানির যে প্রিন্সিপাল সেগুলো আমি ঠিক মানতে পারছি না, আমি কিছু মানে প্রিন্সিপাল উত্থাপন করতে চাই। তখন তাকে থামিয়ে দিয়ে ট্রেনার বলেছিলেন, আমরা এরকমই, আমাদের কোম্পানি এই প্রিন্সিপাল গুলো ফলো করে আসছে বহু বছর ধরে, তুমি এখানে আসার আগে থেকে সেগুলো ফলো করছে এবং আমরা এভাবে করে বিজনেসটা করে যাচ্ছে, তোমাকে এগুলোর মতো করে নিজেকে তৈরি করে নিতে হবে, যদি তৈরি করতে না পারো তুমি যেতে পারো, তুমি অপরিহার্য না, তুমি অপরিহার্য না, কিন্তু আমার এই কোম্পানিটা তোমার জন্য হয়তো বা অপরিহার্য যতক্ষণ তুমি এখানে আছো। ইটস এ ওয়ান্ডারফুল লেসন। সো আপনার মোরালিটি, আপনার রেশনালিটি, আপনার এভরিথিং, আই রেসপেক্ট দিস, বাট আপনার কোম্পানি কি চাইছে সেটার মতো করে নিজেকে কাস্টমাইজ করতে হবে। ইফ ইউ ক্যানট ডু ইট, দেয়ার আর সো মেনি পিপল, দেয়ার আর সো মেনি পিপল হু ক্যান ডু ইট। মনে রাখবেন, ইউ আর নেভার ইন্ডিসপেন্সেবল, ইউ আর নেভার ইন্ডিসপেন্সেবল, আপনি কখনো অপরিহার্য নন, আপনাকে বের করে দিলে কিচ্ছু এসে যাবে না কোম্পানির, কিচ্ছু এসে যাবে না। সো আপনি যদি কোম্পানির অনেকগুলো সিদ্ধান্তের সঙ্গে ভিন্নমত পোষণ করেন, আপনি সেখানে নিতে না চান,
you better follow some tactics, you better follow some strategies, but never revolt. আপনাকে বিদ্রোহ করার জন্য কোম্পানিতে চাকরি দেওয়া হয়নি, আপনি বিদ্রোহ করলে তার আগে আপনাকে বের করে দেওয়া হবে, এবং এটাই ঠিক আছে। এর বাইরে কোনো কিছু আমি জানি না, আমি এটাই মনে করি। দাদা আপনি তো কোম্পানির জন্য বললেন, সরকারি আমাদের দেশে সরকারি ক্ষেত্রে কি কি অবস্থা হবে? এটা তো একটা বড় কোম্পানি ভাইয়া, আমরা যে চাকরি করছি এটা ইটস অলসো এ বিগ কোম্পানি। আমাকে আমার ডিপার্টমেন্টের প্রিন্সিপালের সাথে একমত হতে হবে, আমাকে আমার ডিপার্টমেন্টের প্রিন্সিপাল গুলোকে ওবে করতে হবে। আমাদের সিভিল সার্ভিসে একটাই নিয়ম আছে ভাইয়া, সেই নিয়মটা হচ্ছে ইদার ওবে অর লিভ, ইদার ওবে অর লিভ। আপনাকে বিপ্লব ঘটানোর জন্য চাকরিটা দেওয়া হয়নি, আপনি বিপ্লব ঘটাবেন, চাকরি সবকিছু আমূল পরিবর্তন করে দেবেন, সরকারকে পরিবর্তন করে দেবেন, বুলশিট। আপনাকে এই জন্য চাকরিটা দেওয়া হয় নাই। ইউ ইদার ওবে অর ইউ জাস্ট লিভ, নোবডি কেয়ার্স অ্যাবাউট ইউর প্রেজেন্স হিয়ার, নোবডি কেয়ার্স। আপনি এখানে আছেন কি না আছেন কিচ্ছু এসে যায় না, আপনার চাইতে বেটার অনেক মানুষ আছে। এবং মনে রাখতে হবে, আপনি কি ছাগল নাইয়া কলেজ থেকে পড়াশোনা করে এসেছেন নাকি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসেছেন, নোবডি কেয়ার্স, নোবডি কেয়ার্স। হোয়াট ইউ ডু or what you don't do matters, nothing else matters, only what you do and what you don't do matters. এর বাইরে কিচ্ছু ম্যাটার করে না, কিচ্ছু ম্যাটার করে না। আপনি কে, কোত্থেকে এসেছেন, আপনার বিদ্যা বুদ্ধি কতটুকু, হু কেয়ার্স, নো ওয়ান কেয়ার্স। আমি আমার ডিপার্টমেন্টে প্রথম হয়ে জয়েন করেছি, আমি যদি কাজ করতে না পারি, আমি যদি আমার কাজগুলোকে ঠিকমতো করতে না পারি, আমাকে লাথি মেরে বের করে দিলে কিচ্ছু এসে যাবে না, আমাকে যদি একদিকে সরিয়ে রাখে কিচ্ছু এসে যাবে না, এখানে কেউ অপরিহার্য নয়। সো আমার ডিপার্টমেন্ট কি চাইছে, আমার ডিপার্টমেন্টের প্রিন্সিপালটা কি, সরকার আমাকে কেমন করে চালাতে চাইছে, সেটা আমাকে বুঝতে হবে প্রথমে, এবং সেটার মতো করে নিজেকে কাস্টমাইজ করে নিতে হবে। সেক্ষেত্রে কিছু কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে, ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যাপ্লাই করতে হবে, আজকে যেটা নিয়ে আলোচনা হবে আমি সেখানে আরো বলবো। তো এগুলো অ্যাপ্লাই করে আমাকে টিকে থাকতে হবে, ইফ আই ক্যানট সার্ভাইভ আই উইল বি জাস্ট কিকড আউট, no one cares, no one cares. এই এটা আমি বিশ্বাস করি। ধন্যবাদ রাজীব দাদা, খুব সুন্দর এবং ভালো লাগলো বর্তমান মানে আপনার চাকরির বিষয়ে যে বিষয়টা আমাদের মধ্যে কনসেপ্ট ক্লিয়ার করেছেন। আমি এখন জানতে চাইবো বর্তমান সিচুয়েশন, যে প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে আমরা সরকারি প্রতিষ্ঠানগুলো বাদ দিয়ে যদি বেসরকারি প্রতিষ্ঠানগুলো, তাহলে প্রতিষ্ঠান গুলা টোটালি মানে বন্ধ বন্ধ হয়ে যাওয়ার মানে উপক্রম। তো এক্ষেত্রে যেসব চাকরিজীবীরা মানে কোম্পানির সিচুয়েশন বুঝে, কোম্পানি যেসব চাকরিজীবীরা তাদের মানে ওয়ার্কার্স ডেট চাকরি থেকে লিভ করে দিয়েছে, কিন্তু এই আমি জানতে চাচ্ছিলাম COVID-19 এর পরে এই চাকরি বাজারের অবস্থাটা কেমন হবে, কেমন হতে পারে, এই বিষয়ে যদি একটু আপনি আলোকপাত। Future will tell us what the future will be. ভবিষ্যৎ কেমন হবে সেটা ভবিষ্যৎ বলবে, সেটা নিয়ে আমি কোনো ধরনের প্রি-অ্যাজাম্পশন করব না, কারণ আমি বিশ্লেষক গোছের কেউ না, আমি খুবই সাদামাটা একজন সরকারি কর্মচারী, সো আমি এই বিষয়ে কথা বলবো না। তবে আমি আমার কিছু অবজারভেশন বলতে পারি, সেটা হলো আমি যদি গভর্নমেন্ট সেক্টরের বাইরের দিকে তাকাই, বা আমরা যদি গভর্নমেন্ট সেক্টরের বাইরের দিকে তাকাই, সেখানে বেশ কিছু ব্যাপার আমাদের চোখে পড়ে। কোম্পানিগুলোর কাজ কমে গেছে, কোম্পানিগুলোর কাজ কমে গেলে রেভিনিউ কমে যাচ্ছে, আর রেভিনিউ কমে গেলে কোম্পানি বেতন দেবে কোত্থেকে, সো কিছু মানুষকে ছাঁটাই করে দিচ্ছে, ইট ইজ ন্যাচারাল। কোম্পানিগুলোর কাজ কমে যাচ্ছে, কোম্পানিগুলোর ইনকাম কমে যাচ্ছে, সো কোম্পানিগুলো তাদের এমপ্লয়ীদের বেতন কমিয়ে দিচ্ছে, 30% রিডাকশন, 50% রিডাকশন, ইন সাম কেসেস দেয়ার স্যালারি হ্যাজ বিন রিডাক্টেড টু ইভেন 70%। নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছি, অন্য কোনো হ্যাসেল, অন্য কোনো দুশ্চিন্তা মাথায় না রেখেই। এখন এই সিনারিওর কারণে যদি কারো সরকারি চাকরির দিকে ঝোঁক সৃষ্টি হয়, তাহলে সেটা সিচুয়েশন ডিমান্ডস। যে সমস্ত প্রাইভেট অর্গানাইজেশন বা যে সমস্ত মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো
এই কোভিড-19 এর সময়ে তাদের কর্মচারীদের প্রতি এই ধরনের আচরণ করেননি, যে সমস্ত ব্যাংকগুলো এই ধরনের আচরণ করেননি, লোকজন তো তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে না। যে লোকটা কম্পিটেন্ট, যে লোকটা ক্যাপেবল, যে লোকটা ক্যাপাসিটি আছে, যে ক্যান্ডিডেটটা ভালো, সে ওই সমস্ত কোম্পানিগুলো থেকে মুখ ফিরিয়ে নেবে না, এটাই স্বাভাবিক। আর যারা কাজটা করেছে, আমাদের পরের জেনারেশন সেখানে যাবার আগে দুইবার চিন্তা করবে, তার হাতে অন্য কোনো অপশন আছে কিনা ভাববে। তো এই কারণে যদি গভর্নমেন্ট জবের দিকে যদি কারো ঝোঁকটা চলে যায়, কেউ যদি গভর্নমেন্ট জবের জন্য চেষ্টা করে, তাহলে সেখানে আমি দোষের কিছু দেখছি না। বিকজ আমাদের এক্সপিরিয়েন্স ইজ দ্য বেস্ট টিচার ফর আস, আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা শিখি, আমাদের জীবনে যা ঘটেছে ঘটছে সে আমাকে শেখায়। সো সেখান থেকে কি শিখছি সেটা যদি আমি গ্রহণ করতে না পারি, আমি তো বোকা। তো সেখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করে বা শিক্ষা গ্রহণ করে কেউ যদি সিভিল সার্ভিসের দিকে ঝুঁকে পড়ে, সেখানে তো আমি দোষের কিছু দেখছি না, আমি ব্যাপারটাকে এভাবে করে দেখছি। দাদা, সেক্ষেত্রে তো আমাদের সিভিল সার্ভিসের মানে ওই হিসাবে পজিশন আছে কিনা, মানে যে হিসাবে প্রাইভেট সেক্টরে কাজ করছে আমাদের লোকজন, সেই হিসাবে সিভিল সেক্টরে ওই সুযোগ সুবিধা বা অতটুকু মানে কাজের সুবিধা আছে কিনা? I think that you are telling about the posts, okay? Yes. You are telling about the job vacancies. No, there are not that much job vacancies as you expect. এবং সিভিল সার্ভিসে এতটুকু জব ভ্যাকেন্সি নাই বলেই কিন্তু এখানে এখনো কম্পিটিশনটা বেশি, এখানে এখন লড়াইটা বেশি। যদি এমন হতো 20টা সিট আছে, পরীক্ষা দিচ্ছে 18 জন, তাহলে তো 18 জনকে নিয়ে নিলে কোনো অসুবিধা নাই, তাই না? কিন্তু ব্যাপারটা তো এরকম না, সিট আছে 20টা, সেখানে পরীক্ষা দিচ্ছে 20,000, 1,000 গুণ বেশি, সেখানে তো কম্পিটিশন হবেই। আর ভালো জিনিস সংখ্যা একটু কম হয়, এটা কোনো ব্যাপার না। আপনি যে জিনিসটা চাইছেন সেটা কেন চাইছেন, সেখানে কিছু সুবিধা আছে, সেখানে জব সিকিউরিটি আছে, সেখানে কিছু অ্যাকসেপ্টেবিলিটির ব্যাপার আছে, সেখানে কেউ কিছু রিকগনিশন আছে, এবং সেখানে কিছু বিষয় আছে যেগুলো আপনার ভালো লাগছে। আপনি যেমন করে ভাবছেন, আপনার অনেক বন্ধু তো একই রকম করে ভাবছেন, সো তিনি আপনাকে ছাড় দেবেন কেন? সেখানে কম্পিটিশনটা দিন দিন বাড়বে, কমবে না। যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদেরকে বলছি, তারা খুব ভালো করে পড়াশোনা করুন। আপনি যেখানে পরীক্ষা দিতে যাচ্ছেন সেখানে দিন দিন চাকরির কম্পিটিশনটা বাড়ছে, কমছে না, এবং আমি সুশান্ত পাল বলছি আরো বাড়বে, আরো বাড়বে। এটার জন্য আপনি আমি কেউ দায়ী না, এটার জন্য সিচুয়েশন দায়ী, সিচুয়েশন ডিমান্ড করে এরকম। এবং ভাইয়া একটু আগে যেটা জিজ্ঞেস করলেন আমাকে, অতটা সিট তো নাই, যেহেতু অতটা সিট নাই, যারা ওখানে যেতে পারবেন না তারা কোনো না কোনো জায়গায় নিজেকে সেটেল করে নেবেন, এবং তার ফেইটে সেটাই লেখা ছিল। তিনি পরের বছর আবার ট্রাই করবেন, সুযোগ থাকলে তিনি আবার পরীক্ষা দেবেন, এখানে আমি সমস্যার কিছু দেখি না। আপনার সামনে অনেকগুলো এভিনিউ খোলা আছে, আপনার তাকাতে জানতে হবে, আপনার সেগুলোর দিকে দেখতে জানতে হবে। আমরা বেশিরভাগ মানুষ তাকাতেই জানি না, আমরা বেশিরভাগ মানুষ দেখতেই জানি না, কোনটা আমার জন্য ভালো, কি কি আমার সামনে আছে সেটা আমি বুঝতেই পারি না, সেটা বুঝতে জানতে হবে। জব করার চাইতে কঠিন হচ্ছে জবকে এক্সপ্লোর করা। আমরা অনেকে জবকে এক্সপ্লোর করতে পারি না, এর ফলে আমার পক্ষে যে ভালো জবটা পাওয়া সম্ভব ছিল সেটা না পেয়ে আমি মাঝারি মানের জবে নিজেকে সেটেল করে ফেলি। এটার একটাই কারণ, আমি জবগুলো সম্পর্কে খোঁজ খবর নিতে পারি না সময় মতো। সেই কাজটা আপনি করেন, আপনার জন্য ভালো হবে। রাইট দাদা, আমি আরেকটা পয়েন্ট এখানে যুক্ত করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের মধ্যে অনেক মেধাবী স্টুডেন্ট আছে যারা মানে বিভিন্ন সরকারি পরীক্ষায়, বিভিন্ন জব সরকারি জব পরীক্ষায় উত্তীর্ণ হয়, রিটেনে আসে, ভাইভাতে আসে, বাট তাদের মাঝখানে করে ঝরে যাওয়ার কারণটা যেটা তারা মানে ব্যক্ত করে এভাবে, মামা খালু বা টাকার বিষয়টা দিয়ে তারা তাদের যোগ্যতাটাকে ফুটিয়ে তুলতে পারছে না, এই বিষয়ে যদি আপনি একটু আলোকপাত করতেন। গুড, যাদের মামা আছে, খালু আছে, চাচা আছে, তারা তো ফরচুনেট, দে আর ফরচুনেট বাই বর্ন, তারা জন্ম থেকে ফরচুনেট, উই রেসপেক্ট দেম, এট দ্য সেম টাইম উই ডিসরেসপেক্ট দেম, দে ডোন্ট হ্যাভ দ্যাট মাচ কোয়ালিটি দ্যাট আই হ্যাভ, দে ডোন্ট want to face the competition that I am facing. They cannot compete with us. They cannot compete with me. As they cannot compete with me, they are
আস্কিং হেল্প ফ্রম দেয়ার মামা চাচা খালু ইত্যাদি 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 ইত্যাদি। তো আপনার যদি জন্মগতভাবে সেই সুবিধাটা না থাকে, তাহলে আপনাকে খাটতে হবে, আপনাকে খেটে একটা চাকরি নিতে হবে, আপনাকে খোঁজ খবর রাখতে হবে, আপনাকে নিজেকে প্রিপেয়ার করতে হবে, কিছু করার নাই। আপনার তো মামা চাচা খালু নাই, আপনি এটা নিয়ে মন খারাপ করে কি হবে বলেন? আমার মামা চাচা খালু ছিল না, আমি জানতাম আমার এই হেড অফিস, আমার এই হেড অফিসে যা আছে সেটা দিয়ে আমাকে করে খেতে হবে, আমার এই হেড অফিসে যা আছে সেটাকে আমার সর্বোচ্চ ব্যবহার করতে হবে, সেটুকু আমি জানতাম, সেটুকু আমি করার চেষ্টা করেছি। আর যাদের মামা চাচা খালু আছে, আই স্যালুট দেম, তারা জন্মগত ভাবে এই ফর্চুনেট, আপনারা আমার চাইতে বেশি সৌভাগ্যবান, তারা সেটা ইউজ করছে, আমি এখানে কোনো খারাপ কিছু দেখি না। আপনার থাকলে আপনি কি ইউজ করতেন না? আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখি, আমার বন্ধু বান্ধব আছে, আমার কলিগ আছে, যাদের মামা চাচা খালু ছিল কিন্তু তারা কখনো এই মামা চাচা খালুর কাছে একটা হেল্পও চায়নি, তাদের চাকরির ব্যাপারে একটা ফোনও করেনি। আই রেসপেক্ট দেয়ার সেলফ ডিগনিটি, আই রেসপেক্ট দেয়ার সেলফ রেসপেক্ট। নিজের মধ্যে সেই সেলফ রেসপেক্ট জাগিয়ে তুলুন, না হলে আপনার সেই মামা চাচা খালু সারা জীবন আপনাকে বলবে, হ্যাঁ ভাগ্নে একটা ফোন দিয়েছিলাম বলে চাকরিটা করে খেতে পারছ, তখন আপনার বলার কি থাকবে বলেন? আপনার নিজের যোগ্যতায়, আপনার নিজের পেশির যোগ্যতায়, আপনার নিজের মস্তিষ্কের যোগ্যতায় আপনি একটা চাকরি পেয়েছেন। পৃথিবীতে এটা একটা সুন্দর দৃশ্য, পৃথিবীতে এটা একটা রেসপেক্ট, আপনি এই রেসপেক্ট পাওয়ার জন্য জন্মগ্রহণ করেছেন। ঈশ্বর আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে সকল যোগ্যতা দিয়ে, যাতে আপনি আপনার যোগ্যতা দিয়ে একটা চাকরি পান। প্লিজ গো ফর দ্যাট, ওটার জন্য যা যা পরিশ্রম করতে হয়, ওটার জন্য যা যা প্ল্যানিং করতে হয়, ওটার জন্য যা যা স্যাক্রিফাইস করতে হয়, ডু এভরিথিং ফর দ্যাট। আপনি ওইটুকু করার পর যদি চাকরি না পান, তখন বলতে আসবেন। আমার অভিজ্ঞতা বলে যে সমস্ত মানুষ চাকরির জন্য, ক্যারিয়ারের জন্য তাদের সবটুকু ঢেলে দিয়েছেন, পরিশ্রম করেছেন, আন্তরিকতার সঙ্গে চেষ্টা করেছেন, তারা কেউ বেকার থাকেনি, তারা কোনো না কোনো জায়গায় চাকরি পেয়ে গেছে। আপনি নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন, আপনার যতটুকু কাজ করার কথা ছিল, আপনার যতটুকু খাটবার কথা ছিল, ততটুকু আপনি খেটেছেন কিনা। যদি না খাটতে পারেন, তাহলে কখনো কাউকে ব্লেম করবেন না। আর আপনার মামা চাচা নাই, পৃথিবীর বহু মানুষের মামা চাচা নাই, পৃথিবীর বহু 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 মানুষের মামা চাচা নাই, পৃথিবীর অনেক গরিব মানুষ যাদের একটা চাকরি দরকার, যাদের একটা চাকরি না হলে চাল কেনার পয়সা হয় না, তাদেরও মামা চাচা নাই। তারা নিজের বুদ্ধিতে, নিজের যোগ্যতায় চাকরিটা জোগাড় করে নিচ্ছে। ভাই, আপনার চাইতে কষ্টে বহু মানুষ আছে, তাদের দিকে তাকান, তারা চাকরিটা কিভাবে পাচ্ছে একটু ভাবুন, নিজেকে সেভাবে করে প্রিপেয়ার করুন, আপনার ভালো লাগবে। আপনি যখন চাকরিটা পেয়ে যাবেন, সত্যি আপনার ভালো লাগবে, আমি আপনাদের এইটুকু বলতে পারি। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ দাদা। আপনার কাছে আমার নেক্সট প্রশ্ন, যেটা যে আপনি এটা শুরুতে প্রশ্নের মাধ্যমে জানিয়েছেন, কোয়ারেন্টাইনে আপনি আপনার সময় কিভাবে কাটাইতেন, বাট এখন আমি একটু আপনার কাছ থেকে ডিটেলস জানতে চাচ্ছি যে করোনার এই পরিস্থিতিতে আপনি নিজের দক্ষতা কিভাবে আরো বৃদ্ধি করবেন, একটু ডিটেলস যদি বলতেন। আমার মনে হয় এটার উত্তর আমি দিয়ে দিয়েছি, তারপরেও যদি আপনি জানতে চান তাহলে আমি আপনাকে, প্রথম কথা হচ্ছে আমি নিজেকে তাহলে একজন অর্ডিনারি স্টুডেন্ট যার খুব একটা বেসিক রেসিক ভালো না সেভাবে কল্পনা করে দেখি, তাহলে আমার উত্তরটা করতে সুবিধা হবে। আমার যেহেতু বেসিক ভালো না, আমি বেসিক ভালো করার চেষ্টা করতাম, কারণ আমি জানি, আমি জানি একটা চাকরি পেতে হলে বেসিকটা ভালো হওয়া দরকার, বিশেষ করে ইংরেজিতে, বিজ্ঞানে, এই দুটো সাবজেক্টে। আমি ইংলিশ গ্রামারটা শিখে নিতাম, আমি রেমন্ড মার্ফির বই পড়তাম, আমি মাইকেল হিউয়েংস এর বই পড়তাম, আমি জন স্টুয়ার্ট এর বইটা পড়তাম, আমি রেডেন মার্টিন এর বই পড়তাম, আমি জেসি নেসফিল্ড এর বই পড়তাম, বই পড়ে নিজেকে গ্রামারে দক্ষ করে নিতাম। এরপরে আসে ভোকাবুলারি। আমি এই কোয়ারেন্টাইনের সময়ে পেপার পড়তাম, ডেইলি স্টার, ইন্ডিপেন্ডেন্ট, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, এগুলো পড়তাম, এডিটোরিয়াল পড়তাম, আর্টিকেল গুলো পড়তাম, পড়ে পড়ে সেটার মতো করে লেখার চেষ্টা করতাম, একটা আর্টিকেল কে আমি রি রাইট করতাম, ওই টপিক নিয়ে আবার লিখতাম। আমি সারাদিনে কি কি কাজ করলাম, কি কি কাজ করলাম না, ঘুমোতে যাওয়ার আগে সেগুলো লিখে ফেলতাম। আমি একটা আর্টিকেল কে বাংলায় অনুবাদ করতাম,
আমি একটা বাংলা আর্টিকেলকে ইংরেজিতে অনুবাদ করতাম, এতে আমার ভোকাবুলারি বাড়তো, এতে আমার ফ্রি হ্যান্ড রাইটিং স্টাইল বাড়তো, ডেভেলপ করতো, আমি গ্রামাটিক্যাল এক্সারসাইজগুলো সলভ করতাম ওই সমস্ত বইয়ের, যে বইগুলোর নাম আমি বললাম, সেখানে আমার স্কিল বাড়তো। কোন একটা গ্রামার নিয়ে কনফিউশন হলে সেটা আমি ডিকশনারি থেকে দেখে নিতাম, নিশ্চয়ই আমি বাংলাদেশি কোনো ডিকশনারি দেখতাম না, যেহেতু ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমি কোনো ইন্টারন্যাশনাল ডিকশনারি দেখতাম, আমি অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি এটা দেখতাম, লংম্যান ডিকশনারি অফ কন্টেম্পোরারি ইংলিশ এটা দেখতাম, আমি মাইকেল সোয়ানের বই থেকে দেখতাম। আপনাদের জানিয়ে রাখি, আমার এই কথাগুলো শুনতে আমি আমি জানি আপনাদের বিরক্ত লাগছে, আপনাদের মনে হচ্ছে এত কষ্ট করা যাবে না, এত কষ্ট করে কি হবে, আপনাদের একই সঙ্গে জানিয়ে রাখি আপনি ভাই এখন যেমন আছেন তেমনই থাকবেন, এটা লিখে রাখুন, ছোট্ট করে কাগজে লিখে রাখুন, সুশান্ত ভাইয়ের কথাটা আজ থেকে 5 বছর পর মিলিয়ে নিয়েন, মনে পড়বে আমি যেটা ডেভেলপ করার চেষ্টা করতাম। হ্যাঁ, অনেকে লিখছে, আমরা আমরা এখন আগের চাইতে অনেক বেশি কনসিয়াস, এটা খুবই একটা পজিটিভ সাইন, আমরা অনেক বেশি কনসিয়াস, আমরা অনেক বেশি নিজেকে ডেভেলপ করার জন্য ট্রাই করি। হ্যাঁ, এরপর ম্যাথমেটিক্স এর কথা এলো। হ্যাঁ, ম্যাথমেটিক্স আমি কি করতাম, খুব সহজ, আমি ক্লাস 9-10 এর বইগুলো সলভ করে ফেলতাম, কোন একটা স্টুডেন্ট পড়াতাম, পয়সা নিতাম না, যদি এমন হতো আমি টিউশনই পাচ্ছি না, কাউকে বলতাম ভাইরে আমি পয়সা নিব না, আমার কাছে একটু পড়, অনেক স্টুডেন্ট রাজি হতো পড়তে, আমার নিজের লাভ হতো, আমি পড়াতাম, আমি যে চাকরির জন্য চেষ্টা করছি সেই চাকরির বইগুলোর ম্যাথ সলভ করে ফেলতাম, যদি ব্যাংকে চাকরির জন্য চেষ্টা করতাম তাহলে একটা ব্যাংক সলিউশন, ব্যাংক জব সলিউশন কিনে সব ম্যাথ সলভ করে ফেলতাম, ম্যাথের বেসিক বাড়ানোর জন্য স্টুডেন্ট পড়াতাম, ইংলিশের বেসিক বাড়ানোর জন্য স্টুডেন্ট পড়াতাম, কিছু ভালো বই পড়ে ফেলতাম, হ্যারি পটার পড়ে ফেলতাম, আপনারা যারা হ্যারি পটার পড়বেন আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলতে পারি আপনাদের রাইটিং স্টাইল ডেভেলপ করবে, করতে বাধ্য, চেতন ভাগত পড়েন না কেন, থ্রি ইডিয়টস দেখে মহা খুশি, থ্রি ইডিয়টস বানিয়েছে যে বই থেকে সেই বইয়ের নাম হচ্ছে 5.someone, পড়েছেন বইটা, পড়ে দেখুন না, ভীষণ সহজ একটা বই, আপনার পড়তে ভালো লাগবে, বারবার ডিকশনারি উল্টাতে হবে না, যদি উল্টাতে হয় উল্টান, প্লিজ কোনো ওয়ার্ডের অর্থ কাউকে জিজ্ঞেস করবেন না, আপনার লজ্জা করে না কাউকে জিজ্ঞেস করতে, আপনি ডিকশনারি থেকে দেখুন না, ডিকশনারি থেকে দেখলে হবে কি জানেন, ওই ওয়ার্ডটা দিয়ে যে সেন্টেন্স মেকিং হয় সেটা আপনার শেখা হয়ে যাবে, গ্রামারটা শেখা হয়ে যাবে, কয়েকটা সিনোনিম শেখা হয়ে যাবে, এটা আপনার পক্ষে যাবে। আমি এই কাজগুলো করতাম, নিজেকে ডেভেলপ করার জন্য যা যা করা দরকার তা তা করতাম, কেন করতাম জানেন, যেহেতু আমার বেসিক ভালো না, আমার বেসিক কেন ভালো না, আমার বেসিক এই জন্যই ভালো না কারণ আমি ক্লাস 9-10-এ আমি ইন্টারমিডিয়েটে ফাঁকি দিয়েছি, তাই তো, আমি 9-10-এ পড়াশোনা করি নাই, আমি 11-12 এ পড়াশোনা করি নাই, আমার যে বন্ধুটার বেসিক ভালো সে আমার চাইতে বেশি পড়াশোনা করেছে, তখন আমি আনন্দ করেছি, এখন আমি আনন্দ করব, আমার জীবনটাই কাটবে এরকম ফালতু ভাবে, এটাই তো স্বাভাবিক, আমি তখন আনন্দ করেছি এখন আমি একটু পড়াশোনা করব, আমার যে বন্ধুরা তখন আনন্দ করেনি বোকার মতো পড়াশোনা করেছে সে একটু এখন রিল্যাক্স করবে, এটাই হচ্ছে ন্যাচারাল জাস্টিস, এটাই হচ্ছে প্রকৃতির বিচার, এটা মেনে নিতে হবে। আমি যদি কোয়ারেন্টাইনের সময়ে স্টুডেন্ট থাকতাম আমার মনে হয় আমি এই কাজগুলো করতাম, এটা আমি আমার কাছে মনে হয় যে নিজেকে ডেভেলপ করার জন্য যা যা করা দরকার তা তা করতাম, আমার বাংলায় লিখতে হবে বিসিএস পরীক্ষায়, আমি বাংলা রাইটিং স্টাইল ডেভেলপ করার জন্য কিছু বই পড়ে ফেলতাম, সেটা হতে পারে বিভূতিভূষণ, সেটা হতে পারে বুদ্ধদেব গুহ, সেটা হতে পারে তারাশঙ্কর, সেটা হতে পারে হুমায়ুন আহমেদ, হোয়াট এভার ইট ইজ, আই রিয়েলি গুড রিড, আমি পড়তাম, আমি পড়ে নিজেকে ডেভেলপ করার চেষ্টা করতাম, আমি সারাদিন মিলে যা যা করলাম ঘুমোতে যাবার আগে সেটা ইংরেজিতে লিখতাম 1 পৃষ্ঠা, বাংলায় লিখতাম 1 পৃষ্ঠা, এটা আমাকে ডেভেলপ করবে, এটা আমাকে এগিয়ে রাখবে, ওইটুকু পরিশ্রম না করলে হবে না। আমি মোটিভেশনাল বই পড়তাম, মোটিভেশনাল বইগুলো পড়লে রক্তের মধ্যে আগুন ধরে যায়, ট্রাস্ট মি ভাই, ট্রাস্ট মি ভাই, মোটিভেশনাল বইগুলো পড়লে রক্তের মধ্যে আগুন ধরে যায়, সবার ধরে না, আপনাদের মধ্যে কিছু মানুষ আছেন যারা বেশি বোঝেন, বেশি বোঝা মানুষ জীবনে কিচ্ছু করতে পারে না, বেশি পণ্ডিত মানুষ জীবনে কিচ্ছু করতে পারে না, এটা মনে রাখবেন, তারা বাদে যারা আমার মতো সাধারণ মানুষ তারা মোটিভেশনাল বইগুলো পড়লে রক্তের মধ্যে আগুন ধরে যাবে, আপনি বসে থাকতে পারবেন না, আপনার কাজ করতে ইচ্ছে করবে, মোটিভেশনাল লেকচারগুলো শুনুন না, টেড টকস আছে, জোশ টকস আছে, এছাড়া ইউটিউবে বহু বহু মোটিভেশনাল লেকচার আছে, সেগুলো শুনতাম, সেগুলো শুনে নিজেকে সেভাবে কাজ করানোর চেষ্টা করতাম, আমার লাইফই বদলে দিয়েছিল কয়েকটা মোটিভেশনাল বই, একটা নাম বলে যাচ্ছি, দ্য সিক্রেট, রোন্ডা ব্রায়নের লেখা, ভীষণ 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 ভালো একটা বই, আপনারা এটা পড়েন না,
আপনার লাইফটা চেঞ্জ হবে। ইউ ক্যান উইন, শিব খেরাল লেখা, পড়েন না, লাইফটা চেঞ্জ হবে। দ্য মঙ্ক হু সোল্ড হিজ ফেরারি, রবিন শর্মার লেখা, পড়ে দেখুন না, লাইফটা চেঞ্জ হবে, হবে, মাস্ট হবে। ব্রায়ান ট্রেসের লেখা ইট দ্যাট ফ্রক, পড়ুন। আপনার যে প্রোক্রাস্টিনেশন অর্থাৎ দীর্ঘসূত্রতার একটা বদভ্যাস অনেকটুকু চলে যাবে। এরকম হু মুভড মাই চিজ একটা বই আছে স্পেন্সারের লেখা, ওটা পড়ুন না, আপনার অনেকগুলো বদভ্যাস চলে যাবে, আপনার লাইফ স্টাইলে পরিবর্তন আসবে। আপনি যদি কষ্ট করে এই কাজগুলো করতে না পারেন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আপনি যেমন আছেন তেমনই থেকে যাবেন। প্লিজ কোনো উচ্চাশা দেখবেন না, কোনো অ্যাম্বিশন রাখবেন না। অ্যাম্বিশন রাখতে হলে অ্যাম্বিশন পৌঁছানোর জন্য যা যা করা দরকার সেগুলো করতে হয়। মনে রাখবেন উইনাররা আপনার আমার মতো না, উইনাররা একটু ডিফারেন্ট। ডিফারেন্ট বলেই আপনার আমার মতো একই স্কুলে একই কলেজে একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করা সত্ত্বেও ওরা উইনার, আপনি আমি উইনার হতে পারিনি। তাদের সেই পাথটা ফলো করেন, তাদের সেই স্ট্র্যাটেজিটা ফলো করেন, আপনি পারবেন, নিশ্চয়ই পারবেন। দাদা, ওই বই পড়া এবং লেখা ছাড়া আর কি কি স্কিল থাকা দরকার একজন চাকরিজীবী, বর্তমানে যে অনার্স বা মাস্টার্সে আছে চাকরি প্রত্যাশী? শুনুন, চাকরি প্রত্যাশীদের এত স্কিল লাগে না। লেখালেখি করা অনেক টাফ একটা কাজ, আমি লিখি আমি জানি। চাকরি প্রত্যাশীদের লেখালেখি করতে জানতে হয় না, চাকরি করার জন্য যতটুকু দরকার ততটুকু খুব ভালো করে জানতে হয়। আমি আমার লেখাতে, আমি যেহেতু বিসিএস পরীক্ষা ছাড়া অন্য কোনো চাকরির পরীক্ষা কখনো দিই নাই, তো বিসিএস নিয়ে আমি একটা সময় লিখতাম, আমি 37 বা 36 বিসিএস পর্যন্ত লিখেছিলাম। তো বিসিএস এবং আইবি এর ভর্তি পরীক্ষা নিয়ে আমার একটা লেখা আছে। আমাদের যারা শুনছেন আজকের অনুষ্ঠানটা, আমি তাদের জন্য বিসিএস এবং আইবি এ নিয়ে আমার যে লেখাটা, ওই লেখাটার লিঙ্কটা আমাদের কমেন্ট সেকশনে পোস্ট করে দিচ্ছি। আপনারা সেই লেখাগুলো একটু কষ্ট করে পড়বেন, অনুগ্রহ করে আমাকে ইনবক্সে জ্বালাবেন না যে আমি কি করে বিসিএস এ ভালো করতে পারি, কি করে হ্যান করতে পারি, ত্যান করতে পারি। আমি আপনাদের বলবো আপনারা ওই সেকশনে ঢুকে বিসিএস এবং আইবিএ নিয়ে যা যা লেখা আছে একটা 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 সব পড়ে ফেলেন। আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনারা আমাকে ইনবক্সে যে প্রশ্নগুলো করে জ্বালান প্রত্যেকটা প্রশ্নের উত্তর ওখানে দেওয়া আছে। আপনি আমাকে বলতে পারেন ভাইয়া এত পড়ার সময় আমার নাই, আমি আপনাকে বলবো আপনার সাথে কথা বলার সময় আমার নাই। আপনি চাকরি করবেন, আপনি বেতন পাবেন, আপনার বেতন দিয়ে আপনি এনজয় করবেন, আমার কি ভাই? আমি আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর ওখানে দিয়েছি। আপনি যদি আমার লেখাগুলো পড়েন, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি বিসিএস পরীক্ষায় প্লেস করবেন, আপনি আইবিএ তে প্লেস করবেন। আপনি সেই লেখাটাও কষ্ট করে পড়তে পারবেন না, আপনার চাকরির প্রত্যেকটা পয়সা আপনি খাবেন, আপনার ফ্যামিলি খাবে, আমার কি ঘোরার দিন? আমাকে এভাবে করে জ্বালাবেন না ইনবক্সে। আমাকে আপনি ইনবক্সে যা যা প্রশ্ন করেন প্রত্যেকটার উত্তর ওখানে দেওয়া আছে। এই কারণে আমি ইনবক্সে কারো কোনো প্রশ্নের উত্তর দিই না। আমি আপনাদের আজকে এই অনলাইন সেশনে জানিয়ে রাখছি, বিনীতভাবে বলছি আপনারা আমার লেখাগুলো পড়েন, আপনাদের যা যা প্রশ্ন আছে সবগুলোর উত্তর ওখানে দেওয়া আছে। যদি কখনো আপনি আমাকে একটা প্রশ্ন করেন যে প্রশ্নের উত্তর আমি আমার লেখার মধ্যে দিই নাই, আমি আপনাদের বিনয়ের সঙ্গে বলছি, ওয়াদা করছি আমি আপনাকে উত্তর দিব। আমি এই কারণে আদার্স এর উত্তর কখনো দিই না, পেজ এর উত্তর কখনো দিই না। পেজে আপনাদের কাছে একটা মেসেজ যায়, থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড মেসেজ, এটা রোবট দেয়, এটা আমি দিই না, এটা পেজ থেকে অটো জেনারেটেড। আচ্ছা বলেন ভাইয়া, আপনার কাছে আমাদের নেক্সট প্রশ্ন, যে আপনি বর্তমানে যে জবে আছেন এখানে আপনি কি কি ডিফিকাল্টিস প্লাস আপনার কি কি মানে পসিবিলিটি আপনি দেখতে পাচ্ছেন? আমি ব্যাপারটাকে আসলে হ্যাজার্ড হিসেবে দেখি না, আমি ব্যাপারটাকে দেখি জব রেসপন্সিবিলিটি হিসেবে। আমার যা যা হ্যাজার্ড ফেস করতে হয়, আমার যা যা ডিফিকাল্টি ফেস করতে হয়, আমার জায়গায় অন্য কেউ কাজ করলে তাকেও সেম জিনিস ফেস করতে হতো। এর মানে হলো এটাই হচ্ছে আমার চাকরির নেচার, এটাই হচ্ছে আমার চাকরি আমার কাছ থেকে ডিমান্ড করে, এটাই হচ্ছে আমার চাকরিটা করতে হলে আমাকে এগুলো মানতে হবে। সো আমাকে যে প্রবলেম গুলো ফেস করতে হয় সেটা হতে পারে রাত 12টা পর্যন্ত অফিস করা, সেটা হতে পারে এমন কিছু সিচুয়েশনের মুখোমুখি হওয়া যেগুলো আমার, যেগুলোর সাথে আমার লাইফ রিস্ক জড়িত। আমরা যখন স্মাগলারদের ধরতে যাই, আমরা যখন অ্যান্টি স্মাগলিং অপারেশন গুলো করি, সেখানে কিন্তু আমাদের লাইফ রিস্ক জড়িত থাকে, আমাদের লাইফ রিস্ক জড়িত থাকে।
এবং সে কাজগুলো আমি সুশান্ত পালের জায়গায় অন্য কেউ থাকলে তিনিও তাই করতেন। আমি এখানে এমন কিছু করছি না যেটা একদম বিশাল কিছু করে ফেলছে। মনে রাখবেন, সরকারি চাকরিতে বিশাল কিছু করার কারণে তেমন কোনো সুযোগ নাই। আপনি না থাকলে আপনার জায়গায় অন্য যে থাকতো সেও কাজটা করতো। এই ধরনের অনেকগুলো ডিফিকাল্টি ফেস করতে হয়। বিশেষ করে আমি আপনাদের বলবো, যেহেতু প্রশ্নটা করে ফেলেছেন, আমরা যখন অ্যান্টি স্মাগলিং অপারেশন গুলো করতাম, তখন আপনারা হলিউড মুভিতে বা বাংলাদেশি সিনেমাগুলোতে বা নাটকগুলোতে মানে চোরা কারবারিদের বিরুদ্ধে যে সমস্ত অভিযানগুলো দেখেন, রিয়েল লাইফে সে অভিযানগুলো তার চাইতে 10 গুণ বেশি রোমাঞ্চকর, রোমহর্ষক, একদম গায়ের লোম দাঁড়িয়ে যাবে আপনি যখন সে কাজগুলো করতে যাবেন। এবং দিনের শেষে যখন আপনি ভাববেন আপনি আপনার দেশের জন্য কাজ করছেন, আপনি যে কাজটা করছেন সেটাতে আপনার দেশ উপকৃত হচ্ছে, আপনার দেশের মানুষ উপকৃত হচ্ছে, আপনার এই কাজের মাধ্যমে আপনার দেশ রেভিনিউ পাচ্ছে, আপনার দেশ ভালো থাকছে, দেশের মানুষ ভালো থাকছে, আপনার বুকটা অনেক গর্বে ফুলে যাবে, আপনার ভালো লাগবে, আপনার সে কাজটা করার জন্য উৎসাহ জাগবে। আমরা যে কাজগুলো করি সেটার ইম্প্যাক্ট, সেটার কনসিকুয়েন্স আমরা চোখের সামনে দেখতে পাই। আই ফিল প্রাউড অফ মাই ডিপার্টমেন্ট, কারণ আমার ডিপার্টমেন্ট আমাকে এই কাজগুলো করার সুযোগ দিয়েছে। আমি এমন কেউ না যে আমাকে এই কাজগুলো সুযোগ দিতে হতো। আমি আমার ঈশ্বরের কাছে খুব কৃতজ্ঞ যে তিনি আমাকে এই কাজগুলো আমার হাত দিয়ে করাচ্ছেন। এই ধরনের ডিফিকাল্টি সব ডিপার্টমেন্টে ফেস করতে হয়, পুলিশে আরো বেশি করতে হয়, অ্যাডমিন আছে তাদেরও করতে হয়। অ্যাকচুয়ালি ইট ইজ হোয়াট উই ডু, আমরা এই কাজটাই করি, এটাই আমাদের চাকরি, এটাই আমরা এনজয় করি, আমাদেরকে এই কাজগুলোই করে যেতে হবে, এই আর কি। এগুলো ফেস করতে হয়, সবাইকে ফেস করতে হয়। দাদা, আজকে আমাদের টপিক কেরিয়ার, ইমোশনাল ইন্টেলিজেন্স এন্ড আউট নলেজ। আমরা আমাদের কেরিয়ার রিলেটেড যতগুলো প্রশ্ন ছিল আমাদের সেগুলো শেষ করেছি, এখন আমরা ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে আপনার কাছ থেকে জানতে চাইবো। রাজীব, তুমি জি দাদা, আপনার কাছ থেকে এখন আমাদের জানার খুব ইচ্ছে, সেটা হচ্ছে হোয়াট ইজ ইআই, আই মিন ইমোশনাল ইন্টেলিজেন্স বলতে আমরা কি বুঝি, সেটা যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। আচ্ছা, একটা মানুষ তার লাইফে সবচাইতে বড় যে অ্যাসেটটা গেইন করতে পারে সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। তার লাইফে সবচাইতে বড় যে অ্যাসেট সে অ্যাচিভ করতে পারে সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। আমাদের অনেকের মধ্যে আইকিউ আছে, আইকিউ বাড়ানো খুব একটা কঠিন কিছু না। আপনি কিছু বইপত্র পড়েন, আপনি কিছু ইন্টারনেট ঘাটেন টাটেন, আপনার আইকিউ ডেভেলপ করবে, কোনো ব্যাপার না। আপনি অঙ্ক সলভ করতে পারেন, আপনি অমুকের রাজধানী, অমুকের হ্যান ত্যান, ব্লা ব্লা ব্লা, অনেক কিছু বলতে পারেন। নাও লেটস কাম টু দ্য পয়েন্ট, হোয়াট ইমোশনাল ইন্টেলিজেন্স ইজ। আমি এটাকে দুটো দিক থেকে ব্যাখ্যা করছি, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভ, আর একটা হচ্ছে গ্রুপ পার্সপেক্টিভ। হোয়াট ইজ ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভ একটু বলি, আমি সহজ করে উদাহরণ দিয়ে বলি, আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনি ছবি আঁকেন, ভালো কথা, আপনি ছবি আঁকা শিখেছেন কোন একটা স্কুলে গিয়ে, ভালো কথা, আপনি ছবি আঁকতে পারবেন। আপনার একটা বন্ধু, সে ছবি আঁকে, সে কোন একটা স্কুলে গিয়ে শিখেছে বা শিখেনি, কিন্তু সে ছবি আঁকাকে ভালোবাসে, সেটাকে ওন করে, সে হৃদয়ে ধারণ করে, সে তার আবেগের মধ্যে ছবি আঁকাকে ধারণ করে, তার সকল চিন্তা চেতনা ছবি আঁকা কেন্দ্রিক, যেটাকে আমরা প্যাশন বলি। ইংরেজিতে এই শব্দটা খুব পাওয়ারফুল একটা ওয়ার্ড, প্যাশন, যেটা আমাকে কোন একটা কাজ ক্লান্তি ছাড়া করতে উৎসাহিত করে, যেটা আমাকে কোন একটা কাজ নিবৃত্ত থাকতে সাহায্য করে, সেটাকে বলে প্যাশন। যে কাজটা করতে আমরা কখনো বোর ফিল করি না, যে কাজটা করতে আমরা উৎসাহ বোধ করি, যে কাজটা আমরা সবচেয়ে ভালো করে করতে পারি। আপনি যদি কোন একটা ব্যাপারে প্যাশনেট হন, তাহলে আপনার সমস্ত ইমোশন সেখানে কাজ করবে। মনে রাখবেন, যেখানে আমাদের ইমোশন কাজ করে সেখানে আমাদেরকে বিট করা খুব ডিফিকাল্ট। যেখানে আমাদের ইমোশন কাজ করে সেখানে আমাদেরকে বিট করা খুব ডিফিকাল্ট, আমাদেরকে হারিয়ে দেওয়াটা খুব ডিফিকাল্ট। যখনই আপনার ইমোশন কোন একটা কাজে কাজ করবে, আপনি আপনার সমস্ত দক্ষতা, আপনি আপনার সমস্ত আন্তরিকতা, আপনি আপনার সমস্ত পরিশ্রম সেখানে ঢেলে দেবেন। যদি ইমোশন কাজ না করে,
তাহলে আপনি শুধু দক্ষতা দিয়ে কাজটা করবেন। ধরুন আপনি আপনার ইউনিভার্সিটি যে সাবজেক্ট গুলো আছে সেই সাবজেক্ট গুলো খুব ভালো করে পারেন। কিভাবে পারেন? আপনি সেগুলো পড়েছেন তাই পারেন। আপনার এক বন্ধু কোন একটা স্পেসিফিক সাবজেক্টকে ভালোবাসে, সে ওটার কনসেপ্টকে ভালোবাসে, সে ওটার কাজ ওটা নিয়ে কাজ করতে ভালোবাসে, এক্সেট্রা এক্সেট্রা। দেখা যাবে কি ওই মানুষটা যদি ওই সাবজেক্টে রিসার্চ করে যতটা ভালো আউটপুট দিতে পারবে, আপনি রিসার্চ করলে ততটা ভালো আউটপুট দিতে পারবেন না। অর্থাৎ আমরা যে জিনিসটাকে ভালোবাসি, যে জিনিসটাতে আমাদের ইমোশন কাজ করে, সেই কাজটা করার সময় আমরা কোনো টায়ার্ড ফিল করি না, সেই কাজটা করার সময় আমরা নিজেদের সবটুকু দিয়ে কাজ করি, সেই কাজটা করার সময় আমাদের ব্রেন সবচাইতে বেশি কাজ করে। আপনাদের বলি কেন ব্রেন বেশি কাজ করে। আমি যেহেতু কাজটা করতে ভালোবাসি, আমার হৃদয়ে তার একটা স্থান আছে। যখন আমি কাজটা করি তখন আমার হৃদয় আমার ব্রেনকে বলে তুমি এই কাজটা করতে ভালোবাসো, তুমি এই কাজটা সবচাইতে ভালো করে করো। আপনাদের জানিয়ে রাখি সেই কাজটা করার সময় আমাদের কোন ধরনের ক্লান্তি আসবে না। উই ফিল হ্যাপি হোয়াইল ডুইং দ্যাট। তখন আমাদের ব্রেইন আমাদের পুরো বডিতে একটা হ্যাপি হরমোন নিঃসৃত করে এবং এই হ্যাপি হরমোনটা আমাদের কাজের কোয়ালিটিতে সরাসরি প্রভাব ফেলে এবং আমাদের কাজটা ভালো হয়। এই যে ইন্টেলিজেন্সটা, এটাকে বলে ইমোশনাল ইন্টেলিজেন্স। যার মধ্যে এই আবেগটা নাই, যার মধ্যে ভালো লাগাটা নাই, সে হয়তো কাজটা করতে পারবে কিন্তু কোয়ালিটিতে অনেক পার্থক্য থাকবে, আপনার সঙ্গে তার অনেক পার্থক্য থাকবে। আমি লিখতে ভালোবাসি, আপনি আমাকে 17 ঘন্টা লিখতে বলেন আমি লিখতে পারবো, আপনি আমাকে 17 ঘন্টা ঘুমাতে বলেন আমি ঘুমাতে পারবো না, আপনি আমাকে 17 ঘন্টা পড়াশোনা করতে বলেন আমি পড়াশোনা করতে পারবো না, আপনি আমাকে 17 ঘন্টা অন্য কোনো কাজ করতে বলেন আমি কাজ করতে পারবো না, কিন্তু আমি লিখতে পারবো। কেন জানেন? কারণ লেখার সময় আমার কাছে মনে হয় না আমি কোনো কাজ করছি, আমার কাছে মনে হয় আমরা দুই ভাবে কাজ করতে পারি, এক আমাদের ফিজিক্যাল অ্যাবিলিটি দিয়ে, দুই আমাদের মেন্টাল অ্যাবিলিটি দিয়ে। যে মুহূর্তে আপনি আপনার মেন্টাল ফ্লো দিয়ে কাজ করতে পারবেন সেই মুহূর্ত থেকে আপনার কাজটাকে কোনো কাজই মনে হবে না। ইউ উইল এনজয় ইট, ইউ উইল নেভার ফিল টায়ার্ড, ইউ উইল নেভার শো এনি এক্সকিউজেস, ইউ উইল ডেলিভার এ ভেরি কোয়ালিটি ওয়ার্ক। এবং এক্ষেত্রে যে বুদ্ধিমত্তা কাজ করে সেই বুদ্ধিমত্তার নাম হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স কিংবা আবেগীয় বুদ্ধিমত্তা। অর্থাৎ আপনার আবেগ আপনার বুদ্ধির সাথে সিনক্রোনাইজ করে একটা মাস্টারপিস প্রডিউস করে। যদি সেই কাজটা আপনার ভালো না লাগে কিন্তু কাজটা আপনার করতে হবে, তখন আপনি যেটার ভিত্তিতে কাজ করেন সেটা হচ্ছে বুদ্ধিমত্তা, যেটাকে আমরা আইকিউ বলে থাকি। আমরা একটা জিনিস পারি, একটা জিনিসের ইনস এন্ড আউটস জানি, ওই কাজটা কিভাবে করা হয় সেটা জানি, সেটা দিয়ে কাজটা করে ফেলছি, সেটা হচ্ছে আইকিউ নট ইকিউ। আর ইকিউ বা ইআই যেটাই বলেন না কেন, সেখানে ভালোবাসা জড়িয়ে থাকে, সেখানে আবেগ জড়িয়ে থাকে, সেখানে নিজের হৃদয়ের সাথে কথা বলতে থাকে একটা মানুষ। আমি যখন লিখি তখন আমি আমার হৃদয়ের সাথে কথা বলতে থাকি, আমার কাছে মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর লেখাটা লিখছি। আমার হৃদয় আমার ব্রেনকে তখন সিগন্যাল পাঠায় তুমি এই সময়ে পৃথিবীর সবচেয়ে সুন্দর লেখাটা লিখছো। আমার ব্রেন আমার পুরো বডিকে আমার পুরো মাইন্ডকে তৈরি করে তুমি সবচেয়ে সুন্দর লেখাটা লিখছো, তুমি তোমার মনটা পুরোটা ওখানে ঢেলে দাও, সেখানে যেন কোনো ভুল না হয়, সেখানে যেন কোনো বানান ভুল না হয়, সেখানে যেন কোনো সেন্টেন্স ভুল না হয়। এই ধরনের একটা তীব্র ইমোশন যখন আপনার কাজের সঙ্গে যুক্ত হয় আপনার কাজের কোয়ালিটি অটোমেটিক্যালি ভালো হবে। This is called emotional intelligence. That is to do some work with a combination of your emotions and your intelligence. এটা হচ্ছে নিজের বেলায় ইন্ডিভিজুয়াল। এখন আমি গ্রুপের ক্ষেত্রে বলি। ধরুন আপনি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট HRM অনেক কিছু পড়াশোনা করছেন, আপনি জানেন আপনার কোম্পানিতে এমপ্লয়িরা যারা এমপ্লয়ি আছে তারা কিভাবে ব্যবহার করে, আপনার যিনি বস আছেন তিনি কিভাবে ব্যবহার করেন, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু পড়েছেন। কিন্তু আপনি জানেন না আপনার বস যখন তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে অফিসে আসে তখন সেটা কি করে বুঝতে হয়, সেটা কোনো বইতে লেখা থাকে না। আপনার সাবঅর্ডিনেট কোন ব্যাপারটা পছন্দ করে কোন ব্যাপারটা পছন্দ করে না সেটা কোনো বইতে লেখা থাকে না। আপনার সাবঅর্ডিনেটকে
আপনি যদি জিজ্ঞেস করেন, ভাই তোমার মেয়েটা কেমন আছে, তোমার মেয়েটা অসুস্থ ছিল, সে কি সুস্থ হয়েছে, এটা কোনো বইতে লেখা থাকে না। আপনার যে গ্রুপে আপনি কাজ করেন, সেই গ্রুপের মেম্বারদের ইমোশনাল হেলথের নার্চার করা, ইমোশনাল হেলথের দেখাশোনা কিভাবে করতে হয়, সেটা কোনো বইতে লেখা থাকে না। আপনার যে ওয়ার্কার কাজ করছে না, আপনার অর্ডার ক্যারি আউট করছে না, সে কেন ক্যারি আউট করছে না, তার ইমোশনটা কোন জায়গাতে, সেটা বোঝার বুদ্ধিটা কোনো বইতে লেখা থাকে না, কোনো এইচআরএম এর বইতে আপনি পাবেন না। এই ধরনের কোন একটা গ্রুপে কাজ করতে গেলে গ্রুপের যারা মেম্বার তাদের দিয়ে কাজ করাতে হলে আপনার প্রথম কাজ হচ্ছে তাদের ইমোশনাল হেলথের দিকে নজর রাখা, তাদের ইমোশনাল হেলথটা বোঝা, তাদের ইমোশনাল স্টেটটা বোঝা এবং সেখানে ক্লিক করা, সেটা নিয়ে কাজ করা। যদি আপনি সেটা নিয়ে কাজ করতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আপনার কোম্পানির আউটপুট, আপনার কোম্পানির প্রফিট অটোমেটিক্যালি ম্যাক্সিমাইজড হবে। ইভেন আপনার যে পজিশন কোম্পানিতে সেটা ডে বাই ডে, ডে বাই ডে ডেভেলপ করবে। আপনার বস যখন বইয়ের কাছ থেকে ঝাড়ি খেয়ে আসে, তখন আপনি আপনার বসের রুমে গেলে কোনো কিছু আদায় করতে পারবেন না, এটা কোনো এইচআরএম এর বইতে লেখা থাকবে না। এটা আপনাকে ইমোশন দিয়ে বুঝতে হবে, কমন সেন্স দিয়ে বুঝতে হবে। দিস ইজ কল্ড ইমোশনাল ইন্টেলিজেন্স। ইফ ইউ টেক কেয়ার অফ দ্য ইমোশনাল হেলথ অফ ইউর পিয়ার্স, ইউ ক্যান পারফর্ম বেটার, ইউ ক্যান হেল্প ইউর কোম্পানি বেটার, ইউ ক্যান হেল্প ইউর সেলফ বেটার। আপনি একজন ভালো কর্মী হিসেবে পরিচিত হবেন, আপনি একজন ভালো মানুষ হিসেবে পরিচিত হবেন, আপনি সবার পছন্দের মানুষ হিসেবে পরিচিত হবেন। এটা করার জন্য মানুষের ইমোশনাল স্টেট, ইমোশনাল ব্যালেন্স, এগুলো সম্পর্কে খোঁজ খবর রাখতে হয়। এটা অ্যাকচুয়ালি কোনো বইতে লেখা থাকে না বা কোনো ট্রেনিং এ লেখা থাকে না, এটা নিজেকে বুঝতে হয়, নিজেকে জানতে হয়, নিজের যে কমন সেন্স, নিজের যে কনসাইন্স, বিবেক, সেগুলো দিয়ে বুঝতে হয়, এই আর কি। জি দাদা, দাদা এখন বস আসলেন, এখন ওনার সিম্পিতি বা এমপিতি বিষয়টা কিভাবে কাজ করবে? বসের যদি ঝগড়া করে আসেন সেক্ষেত্রে তার কাছে, তার সাথে সিম্পিতি এমপিতি বিষয়টা রিলেটেড? দেখেন এমপ্যাথি অনেক বড় একটা জিনিস। আমরা যখন কাউকে বলি, ভাই তুমি অনেক কষ্টে আছো, আমি তোমার দুঃখটা বুঝতে পারছি, ভুয়া কথা। পৃথিবীতে কেউ কারো দুঃখ বুঝতে পারে না। আমার আঙ্গুলটা কেটে গেলে কতটা কষ্ট হয় সেটা আমি বুঝতে পারি, আপনি বুঝতে পারেন না। আপনি বড় জোর অনুমান করতে পারেন তার আঙ্গুলটা কেটে গেছে, সে অতটুকু কষ্ট পেতে পারে। আপনি যে বললেন, ভাই আমি বুঝতে পারছি তোমার অনেক কষ্ট হচ্ছে, এর চেয়ে মিথ্যা কথা দুনিয়াতে নাই। আপনি যখন কোন একটা মানুষের অনুভূতি, সেটা কষ্টের হতে পারে, সুখের হতে পারে, তার মতো করে বুঝতে পারেন, সেটাকে এমপ্যাথি বলে। আর যখন সেটাকে আপনি আপনার মতো করে অনুভব করেন, সেটাকে সিম্প্যাথি বলে। এমপ্যাথেটিক হওয়া পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটা। এমপ্যাথেটিক হতে হলে প্রথম কাজ হচ্ছে নিজের ইগোকে ঝেড়ে ফেলতে হবে, আমার যে ইগোটা সেটা ঝেড়ে ফেলতে হবে, ওই মানুষটার জায়গায় নিজেকে বসিয়ে দেখতে হবে যে ওই জায়গায় থাকলে আমি কেমন ফিল করতাম, সেটা বুঝতে হবে। আমার বস আমার সম্পর্কে কেন এমপ্যাথেটিক ফিল করবে বলেন? আমার বস আমার সম্পর্কে যদি এমপ্যাথেটিক ফিল করেন, তাহলে আমি অনেক লাকি, আমি অনেক ফর্চুনেট। ইউজুয়ালি বস এটা করে না। কি দরকার করার? চাকরিটা আমার দরকার, আমাকে রাখাটা বসের দরকার না। সো আমার প্রতি এমপ্যাথেটিক ফিল করার না দরকারটা কি? দরকার নাই। উনি বড় জোর আমার প্রতি সিম্প্যাথি ফিল করতে পারেন। অফিসে আসার পথে আমার মাথাটা ফেটে গেছে, ব্যান্ডেজ করা, বস বলতে পারে, ভাই আমি বুঝতেছি তোমার অনেক কষ্ট হচ্ছে। দিস ইজ সিম্প্যাথি, নট এমপ্যাথি। এমপ্যাথি হলে বসকে মনে মনে তার মাথায় ব্যান্ডেজ বাঁধতে হবে, এবং ব্যান্ডেজটা বাঁধার পর কতটা যন্ত্রণা হচ্ছে, ওই যন্ত্রণা নিয়ে অফিসের কাজগুলো করতে গিয়ে আমাকে কতটা ডিফিকাল্টিস ফেস করতে হচ্ছে সেটা বুঝতে হবে। দ্যাট ইজ কল্ড এমপ্যাথি। এমপ্যাথি ফিল করা অত সোজা না। পৃথিবীতে যারা গ্রেট তারাই এমপ্যাথি ফিল করে, এটা মনে রাখবেন। প্লিজ কারো সম্পর্কে বোঝার জন্য নিজের ইগোটাকে বের করে দিয়ে তার জায়গায় নিজেকে বসিয়ে এরপরে ভাবুন। ইটস এ প্র্যাকটিস, ইটস এ লং প্র্যাকটিস, এটা একদিনে হয় না,
এটা ধীরে ধীরে হয়, তার মতো করে তার অনুভূতিটাকে বোঝা, তার মতো করে তার জায়গায় বসে সিচুয়েশনটাকে দেখা, ইট ইজ নট দ্যাট ইজি, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। আপনার বস সেটা করবে না। আপনি যেটা করতে পারেন, বস ওই সময় কি ভাবছেন, বসের মনটা ওই সময়ে কেমন, বস কি পছন্দ করেন কি পছন্দ করেন না, আপনাদের জানিয়ে রাখি, পৃথিবীর প্রত্যেকটা মানুষের একটা কমফোর্ট জোন আছে, পৃথিবীর প্রত্যেকটা মানুষের একটা কমফোর্ট জোন আছে। আপনার বসের যেটা কমফোর্ট জোন আপনি সেটা নিয়ে কথা বলেন, আপনার বসের যেটা কমফোর্ট জোন সেখানে আপনি তাকে নিয়ে যান, আপনার বস যা শুনতে পছন্দ করেন তা তাকে বলেন, অটোমেটিক্যালি তিনি আপনার প্রতি সহানুভূতিশীল হবেন, সিম্প্যাথেটিক হবেন, তিনি আপনার প্রতি কিছুটা হলেও পক্ষপাতিত্ব দেখাবেন, বিকজ আপনি তার হৃদয়ের কথাগুলো বলছেন, আপনি তার কথাগুলো বলছেন। এইভাবে করে আমার মনে হয় বস ম্যানেজ করাটা সোজা। বস ম্যানেজমেন্ট নিয়ে আমার কিছু লেখা আছে, যাদের ইন্টারেস্ট আছে তারা পড়তে পারেন লেখাগুলো, আমি আরো লিখবো সামনে হোপফুলি যদি বেঁচে থাকি। তো বস ম্যানেজমেন্ট করা ইট ইজ ভেরি ডিফিকাল্ট। একজন লিখেছেন, কাইন্ডলি সেলফ রেসপেক্ট এবং ইগোর মধ্যে ডিফারেন্স কতখানি একটু বলবেন, এটা একটু বলি। সেলফ রেসপেক্ট হচ্ছে যেটা আপনাকে নিজেকে সম্মান করতে দেয়, কিরকম আপনি একটা কাজ করছেন সেই কাজটা আপনি দুভাবে করতে পারেন, এক আন্তরিকতা দিয়ে, দুই দায়সারা ভাবে। যদি আপনি আপনাকে রেসপেক্ট করেন, আপনি ভাববেন এই কাজটা পরবর্তীতে যিনি দেখবেন তিনি যেন আপনাকে রেসপেক্ট করেন, তিনি যেন না বলেন হি ওয়াজ এন অর্ডিনারি ওয়ার্কার, তিনি একটা সামান্য ওয়ার্কার, সে ভালো করে কাজটা করতে পারে না। আপনি যদি ঘরটাও মুছেন, এমন ভাবে মুছেন যেন কেউ বলতে বাধ্য হয় এত সুন্দর করে, সে ছাড়া কেউ ঘরটা মুছতে পারে না। এই যে নিজেকে রেসপেক্ট করা, নিজেকে বেঁধে ফেলা, দিস ইজ কল্ড সেলফ রেসপেক্ট। আর ইগো জিনিসটা কি? ইগো হচ্ছে যে জিনিসটা আমাদের সিচুয়েশনকে অ্যাকসেপ্ট করতে দেয় না, আমাদেরকে ব্লাইন্ড করে রাখে, অন্ধ করে রাখে, আমাদেরকে কিছু ফলস কনসেপ্ট দিয়ে মাথাটা ভারী করে ফেলে, এবং আমরা ধরে নিই এটাই জীবন, এটা নিয়ে আমরা আমাকে জাজ করতে থাকি, অন্য মানুষকে জাজ করতে থাকি। দিস ইজ কল্ড ইগো। ইগো এবং সেলফ রেসপেক্ট অনেক পার্থক্য। যদি আপনার কোন একটা মানুষ সম্পর্কে জানতে হয়, কোন একটা মানুষের দুঃখ সম্পর্কে জানতে হয়, কোন একটা মানুষের সুখ সম্পর্কে জানতে হয়, নিজের মধ্য থেকে ইগোটাকে ঝেড়ে ফেলতে হবে, ঝেড়ে ফেলতে। যদি ইগো নিয়ে কারো কাছে আপনি অ্যাপ্রোচ করেন, আপনি কখনোই তার কষ্টগুলো বুঝতে পারবেন না, তার দুঃখগুলো বুঝতে পারবেন না, তার সুখগুলো বুঝতে পারবেন না। যদি আপনি ইগো ধরে রাখেন, আপনি কোনো কিছু রিসিভ করতে পারবেন না, আপনি নতুন কোনো কনসেপ্ট রিসিভ করতে পারবেন না, আপনার যে ভুলগুলো সেই ভুলগুলোকে আপনি দেখতে পারবেন না, আপনাকে সেটা ব্লাইন্ড করে রাখবে। ইগো এবং সেলফ রেসপেক্ট সম্পূর্ণ ভিন্ন জিনিস। ভাইয়া, আপনি যে বললেন মানে মানুষের যেখানে ইমোশন জড়িয়ে থাকে সেই জায়গায় মানুষ মানে ভালো কাজ করতে পারে, তো অনেকে ধরেন আমাদের কোন জিনিসটা ভালো লাগে সেটাই আমরা অনেকে আইডেন্টিফাই করতে পারি না, তো আমরা আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্সটা কিভাবে ইমপ্রুভ করব? ইমোশনাল ইন্টেলিজেন্স ইমপ্রুভ করতে হলে আমাদের কি কি ভালো লাগে সেটা আগে জানতে হবে। আমরা প্রত্যেকেই জানি আমাদের কি কি ভালো লাগে, হয়তোবা সেটাকে আমরা অ্যাপ্রুভ করি না, অনুমোদন দিই না, আমরা ভাবি এটা আমাদের ভালো লাগে, এটা লোকে জানলে কি বলবে, এটা আমাদের ভালো লাগা উচিত, এটা আমাদের ভালো লাগা উচিত না। মনে রাখবেন পৃথিবীতে ভালো লাগার ক্ষেত্রে কোনো উচিত অনুচিত হয় না, যা আমার ভালো লাগে তো ভালো লাগেই, যা আমার ভালো লাগে না তো ভালো লাগেই না, এখানে কোনো উচিত অনুচিতের ব্যাপার নেই ভালো লাগার ক্ষেত্রে। আর আপনার পরের প্রশ্নটা ছিল ইগো কি যেন বললেন পরের প্রশ্নটা? তো ইমোশনাল ইন্টেলিজেন্সটা আমরা আসলে কিভাবে ডেভেলপ করতে পারি? ও আচ্ছা, আমাদের যে, যদি আমরা আমাদের ভালো লাগা কোনটা, ভালো লাগা কোনটা নয় সেটা যদি আমরা ক্লিয়ারলি বুঝতে পারি, তাহলে সেই ভালো লাগার কাজটা যেটাকে আমরা প্যাশন বলি, সেই প্যাশনটাতে আমরা আমাদের ইন্টেলিজেন্সকে ফুললি ডিপ্লয় করতে পারি, এবং যেটা আমাদের ভালো লাগে সেখানে আমাদের ইন্টেলিজেন্সটা অনেক বেটার ওয়ার্ক করে। দুটো ব্যাপার আছে, এক হচ্ছে স্কিল আর এক হচ্ছে ইমোশন। মনে রাখবেন আপনার স্কিল যেখানে কাজ করে সেখান থেকে আরো বেটার কাজ করতে পারে যেখানে আপনার ইমোশন কাজ করে।
আপনাদের একটা গল্প বলি। গল্পটা শুনলে আপনাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ইংল্যান্ডে ক্লাব ফুটবল হয়, তো ক্লাব ফুটবলে কোন একটা টুর্নামেন্টে একজন মাঝারি মানের প্লেয়ার, যে খুব একটা ভালো খেলে না, সে দুটো ম্যাচে কোনো পারফর্ম দেখাতে পারে নাই, কোনো পারফরমেন্স দেখাতে পারে নাই, খুব একটা ভালো খেলে নাই দুটো ম্যাচে। এটা সত্য ঘটনা, শুনে রাখুন। তো লাস্ট ম্যাচ, থার্ড ম্যাচ তারা এমনিতে হেরে গেছে, আগের দুটো ম্যাচে অপোনেন্ট জিতে গেছে, তারা এমনিতে হেরে যাবে জানে সবাই। সেই ম্যাচে হঠাৎ করে ওই ছেলেটা তার কোচকে গিয়ে বলল, স্যার আমাকে আজকে মনে হয় বাদ দেওয়া হয়েছে, আমাকে একটু স্যার সুযোগ দেন। বলে, দূর, তোমাকে সুযোগ দিয়ে কি হবে, তুমি তো পায়ে বলই আনতে পারো না, তুমি খেলতেই পারো না, তুমি তোমার কোনো প্রতিভা নাই, তোমার কোনো দক্ষতা নাই, কিছু নাই, তুমি তোমাকে নিয়ে খেলা যে কথা, 10 জন প্লেয়ারকে নিয়ে খেলা সেম কথা, তোমাকে টিমে নিয়ে কি হবে, আমরা নিব না তোমাকে। তখন সেই ছেলেটা বলল, স্যার আমরা তো এমনি হেরে গেছি, 3টা ম্যাচের মধ্যে 2টা ম্যাচ হেরেছি, তার মানে তো আমরা হেরে গেছি টুর্নামেন্টে, আমাকে স্যার আজকে একটু সুযোগ দেন, যদি আমি আজকে খেলতে না পারি আমি টিম থেকে চলে যাব, আমি আর কখনো কোনো আবদার নিয়ে আপনার সামনে আসবো না স্যার, আমাকে খেলতে দেন। তখন কোচ ভাবলেন, ঠিক আছে খেলতে দিয়ে দেখি কি হয়, এত করে বলছে, তাকে খেলতে দেওয়া হলো। সেই থার্ড এবং লাস্ট ম্যাচে তাদের টিম 3-1 গোলে জয়লাভ করলো। সেই 3টা গোলের মধ্যে 2টো গোল হচ্ছে ওই ছেলেটার দেওয়া। কোচ তো দেখে অবাক, ব্যাপারখানা কি, তার এই প্রতিভা এতদিন কোথায় ছিল, তার এই স্কিল এতদিন কোথায় ছিল। কোচ তখন ছেলেটাকে ডেকে পাঠালেন, বলে, ভাই তুমি আজকে এত অসাধারণ খেলেছো, গত 2 ম্যাচে তোমার এই মুনশিয়ানা কোথায় ছিল, গত 2 ম্যাচে তুমি তোমার এই খেলাটা দেখাওনি কেন। ছেলেটা কোনো কিছুই বলছে না, ছেলেটা মাথা নিচু করে দাঁড়িয়েছিল, বলে, স্যার আমি বাসায় যাচ্ছি। বলে, বাসায় যেও, কিন্তু তুমি আমাকে বলে যাও তুমি তোমার এই খেলাটা গত 2 ম্যাচে দেখাও নাই কেন। বলে, স্যার আমি বলতে পারবো না, আমি বাসায় যাচ্ছি। তখন কোচ বললেন, আমি তোমার কোচ হিসেবে তোমাকে অর্ডার করছি, আমি তোমার বাবার বয়সী, তুমি আমাকে বলো তুমি কেন গত 2 ম্যাচ ভালো করে খেলোনি, আজকে যে খেলাটা দেখালে সেটা আমার দেখা সেরা খেলা, এই খেলা কোথায় ছিল। তখন ছেলেটা বলল, স্যার আপনি খেয়াল করেছিলেন আমার সঙ্গে একজন বৃদ্ধ ভদ্রলোক আসতেন? বলে, হ্যাঁ খেয়াল করেছি, উনি তো আজকে আসেননি, উনি কি অসুস্থ? তখন ছেলেটা বলল, স্যার ওই বৃদ্ধ ভদ্রলোক হচ্ছেন আমার বাবা, তিনি চোখে দেখেন না, আমার মা অনেক ছোটবেলায় মারা যান, আমার বাবার হাতে আমি মানুষ, আমার বাবা অন্ধ, তিনি আমার সাথে আসতেন, আমার হাত ধরে ধরে গ্যালারিতে বসে থাকতেন, কোন একটা গোল হলে মনে করতেন ওনার ছেলে গোলটা দিয়েছে, হাত তালি দিতেন বাচ্চাদের মতো। যখন বাবাকে নিয়ে বাসায় ফিরতাম তখন বাবা আমাকে জিজ্ঞেস করতেন, কি রে খেলা কেমন খেলেছিস, বাবাকে আমি মিথ্যে কথা বলতাম, মিথ্যে কথা বলার কারণ ছিল বাবাকে আমি খুশি দেখতে চাইতাম, বাবা অসুস্থ মানুষ চোখে দেখে না, এই মানুষটাকে খুশি দেখতে আমার ভালো লাগতো স্যার, বাবাকে আমি মিথ্যে মিথ্যে বানিয়ে বলতাম, বাবা আজকে আমি অতটা গোল করেছি, আজকে আমি গোল করেছি, সবাই আমাকে অনেক ভালো বলেছে। তখন আমার বাবা ছোট বাচ্চাদের মতো হাত তালি দিত আর চোখ দিয়ে জল পড়ত, আমার স্যার দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগতো, বাবাকে আমি ফাঁকি দিয়েছি বাবাকে ভালো রাখার জন্য। আমার বাবা গতকাল রাত্রে মারা গেছেন স্যার, শুধু আজকেই আমার বাবা আমার খেলা দেখেছেন উপর থেকে, আমি স্যার আজকে বাবাকে কি করে ফাঁকি দিব বলেন তো স্যার, আজকে আমি কি করে বাবাকে মিথ্যা কথা বলি বলেন তো স্যার, বাবা তো আমার খেলা দেখছে, আমি স্যার আজকে আমার বাবার জন্য খেলেছি, আমি আমার বাবার জন্য ভালো খেলেছি, আমি আমার বাবাকে দেখানোর জন্য ভালো খেলেছি। আপনাদের বলি, এইখানে তার যে ইন্টেলিজেন্স কাজ করেছে সেই ইন্টেলিজেন্সটা স্কিল থেকে আসে নাই, সেটা এসেছে ইমোশন থেকে। আপনার ইমোশন যখন আপনার পক্ষে কাজ করবে, পৃথিবীতে এমন কোন শক্তি নাই আপনাকে আটকে রাখবে, আপনার ইন্টেলিজেন্সের
সর্বোচ্চ টুকু প্রয়োগ আপনি দেখতে পাবেন যতটা হয়তোবা আপনি জীবনে বিশ্বাসই করতে পারেন নাই। এটা অনেক কাজ করে মানুষের জন্য, অনেক বেশি কাজ করে। দাদা, তো এখানে আমরা জানি যে ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, যেখানে দেখলাম যে একজন একটা ওনার বাবাকে হারালো, তারপর তার সেই সাফল্যের চূড়ায় আসলো, তাহলে কি আমাদের সফল হতে হলে কখনো কখনো অনেক কিছু ত্যাগ করতে হবে বা ত্যাগ করতে হয়, বা ত্যাগ না করলে কি আমরা সফল হবো না, এরকম কোনো কিছু? আপনার জীবনে আমরা জানি অনেক গল্প আছে, আপনার আইবিএ হোস্টেলের 10 দিন বা শেষ, এরকম অনেক কিছু গল্প আছে, যদি একটু শেয়ার করেন। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ তো ফেলিওর হয়, ফেল তো করে প্রত্যেকটা মানুষ। যে মানুষটাকে আমরা দেখছি অনেক 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 সফল, সেই মানুষটার ফেলিউরের গল্প হয়তো আমরা জানি না। তার সাথে কথা বলে দেখুন, তার লাইফে এমন বিশ্রী বিশ্রী ফেলিউরের গল্প আছে যেগুলো হয়তো বা আপনি আমি ফেল করতাম না, উনি করেছেন। পৃথিবীতে তারাই জয়ী হয় যারা ফেলিউরের পর ভেঙে পড়ে না, আবার নতুন উৎসাহে কাজ করে। যারা ছিপ দিয়ে মাছ ধরে অ্যাঙ্গলিং করে, দেখবেন কোন একদিন সকাল থেকে সন্ধ্যা অব্দি বসেছিল, একটা পুঁটি মাছ পেয়েছে আর কিছুই পায়নি। সেই মানুষটা আবার পরের দিন গিয়ে আবার মাছ ধরে ছিপ দিয়ে অ্যাঙ্গলিং করে, হয়তোবা সে পরের দিন অনেক মাছ পেয়ে গেছে, 20 কেজি মাছ পেয়ে গেছে পরের দিন। সে যদি হাল ছেড়ে দিত তাহলে তার গল্পটা আমরা ওইটুকুই জানতাম, সে তার জীবনে একটা পুঁটি মাছ ধরতে পেরেছিল। সে যেহেতু হাল ছেড়ে দেয় নাই, তার গল্পটা আমরা এইভাবে জানি, সে তার লাইফে এই বড় বড় মাছগুলো ধরতে পেরেছিল। ফেলিউর প্রত্যেকের জীবনেই আসে, ফেলিউরটাকে আমি কিভাবে গ্রহণ করছি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, ফেলিউর থেকে আমি কি কি লেসন নিয়ে সেটাকে লাইফে কাজে লাগাচ্ছি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। ফেলিউরটাকে আমাকে শেষ করে দিচ্ছে নাকি আমাকে জীবনে এগিয়ে দেওয়ার জন্য সাহায্য করছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। ফেলিউর কোনো ব্যাপার না, ফেলিউর সবার মধ্যে আসে। ফেলিউরটাকে গ্রহণ করতে হলে ম্যাচুরিটি লাগে। আমি ফেল করলাম, আমি আত্মহত্যা করলাম, আমার চেয়ে স্টুপিড আর কি আছে বলেন? পৃথিবীতে সবচেয়ে সোজা হচ্ছে পালিয়ে যাওয়া, পৃথিবীতে সবচেয়ে সোজা হচ্ছে পালিয়ে যাওয়া। পালিয়ে গেলে আপনাকে সবাই কাপুরুষ ছাড়া কিচ্ছু বলবে না। আপনি খুব বাজে ভাবে ফেল করেছেন তাই তো? বিশ্বাস করুন, আপনার আগে প্রচুর 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 মানুষ এতটাই বাজেভাবে ফেল করেছেন যতটা বাজেভাবে ফেল করার কথা আপনি ভাবতেই পারেন না। কুইটার্স আর নেভার উইনার্স, হি হু ডাজ নট কুইট আলটিমেটলি উইন্স, এটা মনে রাখবেন। যারা ছেড়ে দেয় না, লেগে থাকে, তারাই একটা সময় সফল হয়, সবাই সফল হয় না। সো এই যে ফেলিউরটা, ওই ফেলিউরটাকে আমি কিভাবে হ্যান্ডেল করছি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি দেখি না আমি কি কি কারণে ফেল করেছে, পরের বার আমি সেগুলোকে বাদ দিয়ে কাজটা আবার করে দেখি কি হয়, আরো কিছু ট্যাকটিক্স যোগ করি। যারা ফেল করেনি, যারা সাকসেসফুল, তাদের কাছ থেকে কিছু পদ্ধতি ধার নেই, তারা কোন রাস্তা দিয়ে হেঁটেছেন সেই রাস্তা দিয়ে হেঁটে দেখি না কি হয়। যদি আমি হেরে যাই, যদি আমি সেখান থেকে সরে যাই, তাহলে আমার পক্ষে কাজ করা সম্ভব না। আমি তো মনে করি আমার শরীরের শেষ রক্তবিন্দু যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত আমি ব্যর্থ নই। একমাত্র মৃত্যু একটা মানুষকে ব্যর্থ করতে পারে, মৃত্যু ছাড়া একটা মানুষ যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ পর্যন্ত সে ব্যর্থ না। প্লিজ এটা মাথায় রাখবেন না, আপনাকে এই কাজটা করে খেতে হবে, আপনাকে এই রাস্তাতেই হাঁটতে হবে। অনেক কাজ আছে করার মতো, অনেক রাস্তা আছে হাঁটার মতো। আপনি শুধু তখনই ব্যর্থ হবেন যখন আপনি মারা যাবেন, এর আগ পর্যন্ত কোনো মানুষই ব্যর্থ না। প্রত্যেকটা মানুষের মধ্যে সম্ভাবনা আছে নিজেকে তুলে ধরার, মেলে ধরার, এইটা আমি বিশ্বাস করি। হ্যালো, হ্যাঁ, থ্যাংক ইউ দাদা। দাদা, অনেকেই প্রশ্ন করছেন বিভিন্ন বিষয় নিয়ে। আমরা এখন ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে লাস্ট প্রশ্ন শুনতে যাবো, সেটা হচ্ছে যে ইকিউ এবং আইকিউর মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, বা দুইটা একসাথে কিভাবে চালানো যায়? এটার উত্তর আমি দিয়েছি তো, হ্যাঁ এটার উত্তর দেওয়া হয়ে গেছে প্রথম দিক দিয়ে। ধন্যবাদ। এটা প্রথম দিকে দেওয়া হয়ে গেছে, ওটা ফলো করলেই হবে ওই কথাগুলো। আচ্ছা তাহলে দাদা, আমরা এখন তৃতীয় পর্যায়ে চলে যাবো আমাদের টপিকের, আউট আউট নলেজ নিয়ে। আমি তানিশাকে অনুরোধ করবো তার প্রশ্ন চালানোর জন্য।
ভাইয়া, আমরা তো ওই ভার্সিটি লেভেলে থাকতে বা অনেক আর অনেক ছোট থেকে অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত থাকি, তো আপনার কাছে আমার প্রশ্ন যে ভলান্টারি অ্যাক্টিভিটিস জবের ক্ষেত্রে কতটুকু ইম্পর্টেন্ট? ইট ডিপেন্ডস। আমি জবের ক্ষেত্রে কথাটা না বলে বলি জীবনের ক্ষেত্রে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা যখন ইউনিভার্সিটিতে থাকি বা কলেজে থাকি, তখন আমাদের প্রথম কাজ, প্রধান কাজ হচ্ছে পড়াশোনা করা। কারণ পড়াশোনা করলে আমি একটা সিজিপিএ পাবো, পড়াশোনা করলে আমি একটা সার্টিফিকেট পাবো। সো পড়াশোনা করাটাকে আমি একটা ভ্যালু দিচ্ছি ওয়ান। এই যে আমি পড়াশোনা করছি, ইট ক্যারিজ দ্য ভ্যালু ওয়ান। পড়াশোনার বাইরেও আমরা অনেকগুলো কাজ করে থাকি, যে কাজগুলো আমরা নিজেকে ডেভেলপ করার জন্য করি, নিজেকে ভালো রাখার জন্য করি, অর হোয়াট এভার। ধরুন অনেকে সিনেমা দেখে, অনেকে বিভিন্ন বইপত্র পড়ে, অনেকে বিভিন্ন প্রোগ্রাম অর্গানাইজ করে, অনেকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সঙ্গে জড়িত থাকে, অনেকে এরকম বহু কিছু করে, ফটোগ্রাফি করে, অনেকে ছবি আঁকে, অনেকে লেখালেখি করে, এরকম অনেকগুলো কাজ। এই কাজগুলো আমাদের পরীক্ষার রেজাল্টে কোনো ভূমিকা রাখে না। যেহেতু পরীক্ষার রেজাল্টে কোনো ভূমিকা রাখে না, সেহেতু আমি এই কাজগুলোর ভ্যালু দিচ্ছি শূন্য, জিরো। আমার পড়াশোনাটা হচ্ছে ওয়ান, যেটা আমাকে একটা সার্টিফিকেট দেয়। পড়াশোনার বাইরে আমি যা যা করছি সেগুলো হচ্ছে জিরো। আমি আপনাদের বলি, আপনারা অল্প বয়সে ওয়ানটাকে ঠিক রেখে ওয়ানের পাশে ডান দিকে যত বেশি জিরো অ্যাড করতে পারবেন, আপনার লাইফটা তত বেশি সুন্দর হবে, আপনার লাইফটা তত বেশি স্ট্রং হবে। আপনার যে বন্ধুটা পড়াশোনা ছাড়া কিছুই করেনি, সে লাইফে এক পাবে। আপনি যদি পড়াশোনার পাশাপাশি আর একটা কাজ করেন, আপনি লাইফে 10 পাবেন, আপনি তার চাইতে 10 গুণ এগিয়ে আছেন। আপনার যে বন্ধুটা দুটো কাজ করেছে পড়াশোনার পাশাপাশি, সে লাইফে 100 পেয়েছে, সে আপনার চাইতে 10 গুণ এগিয়ে আছে। এরকম করে চলতে থাকে। সো যারা অল্প বয়স, তাদেরকে বলছি তারা যত বেশি পারো লাইফে জিরো অ্যাড করে নাও, তবে ওয়ানটাকে ঠিক রেখে। যদি ওয়ানটাকে ঠিক না রাখো, তাহলে টোটালটা জিরো হয়ে যাবে, জিরোর তো কোনো ভ্যালু নাই। তুমি ওয়ানটাকে ঠিক রেখে লাইফে যত বেশি জিরো অ্যাড করবে, তোমার লাইফটা তত বেশি প্রেশাস হবে, তোমার লাইফটা তত বেশি বিউটিফুল হবে। এবং এই যে বিউটিটা, এটা তোমাকে পরবর্তীতে ক্যারিয়ারের ক্ষেত্রে ভীষণ রকমের হেল্প করবে। তবে পড়াশোনাটাকে ঠিক রাখবে, ফার্স্ট ক্লাসটা যেন থাকে। ফার্স্ট ক্লাস পাওয়া কঠিন কিছু না, চেষ্টা করলেই পাওয়া যায়। যেন 3 বা 3+ থাকে, এইটুকু মাথায় রাখবে। এরপর তুমি যত বেশি এই ধরনের কিছু কিছু প্যাশনে নিজেকে জড়িত করবে, এই ধরনের কিছু কিছু এক্সট্রা ওয়ার্ক করবে, তোমার তত বেশি জিরো অ্যাড হবে, অ্যান্ড ইউর লাইফ উইল বি মোর বিউটিফুল দ্যান দি আদার্স। এটা আমি মনে করি। দাদা, এতক্ষণ আমরা যে বিষয়টা আসলে আউট নলেজের মানে বাহ্যিক জ্ঞানের বিষয়ে, আমাদের মধ্যে অনেক দর্শক আছেন এই ধরনের ভ্রান্ত ধারণা থাকে, জীবন আমার মধ্যেও আছে, আমি সোশ্যাল অর্গানাইজ গুলাকে অনেক বেশি প্রায়োরিটি দিতাম, তবে এখন আস্তে আস্তে ওই আপনার বিভিন্ন লাইফ দেখে বিভিন্ন বই পড়ে আমি জিনিসটা বুঝতে শিখেছি, আমার প্রথমে একটাকে ঠিক রাখতে হবে, যে যেটা আপনি এখন একটু আগে বলেছেন, একটা ঠিক রাখার পরে শূন্য যতগুলো অ্যাড করা যায় সেটাই হচ্ছে। দাদা, আমি এখন জানতে চাচ্ছি আপনার এত ব্যস্ত সময়ের মধ্যেও কিভাবে আপনি লিখার কাজটুকু চালিয়ে নিচ্ছেন, বা লিখালিখির ক্ষেত্রে আপনি কিভাবে সময়টা বের করে নিচ্ছেন, বিষয়টা যেটা আমাদের বলতেন। ওকে, আমরা যখন ভীষণ ব্যস্ত থাকি, তখন আমাদের খাবার খেতে হয়, ভাত খেতে হয়, বেঁচে থাকার প্রয়োজনে। ভাত খাওয়াটা আমাদের জন্য যেমন দরকার, আমার জন্য লেখালেখিটা ওরকম দরকার। আপনার যে বন্ধুটা ছবি আঁকে, তার সঙ্গে কথা বলে দেখুন, সে আঁকতে না পারলে মারা যাবে। আপনার যে বন্ধুটা ফটোগ্রাফি করে, তার সাথে কথা বলে দেখুন, সেই ছেলেটা লকডাউনে লুকিয়ে টুকিয়ে বেরিয়ে গেছে কোনো না কোনো সময় ফটোগ্রাফি করতে। আপনার যে বন্ধুটা ভালো গাইতে পারেন, তার সাথে কথা বলে দেখুন, সে গাইতে না পারলে মারা যাবে। আপনার যে বন্ধুটা ভালো ভায়োলিন বাজায়, তার সাথে কথা বলে দেখুন,
সে ভায়োলিনটা হাতে না নিলে মারা যাবে। সে যখন ভায়োলিনটা হাতে নেয় তখন সে একটা নতুন জীবন পায়, সে বেঁচে থাকার অর্থটা খুঁজে পায়। দিস ইজ কল্ড প্যাশন, যেটাকে আমি ভীষণ ভালোবাসি, যেটা হয়তোবা আমাকে কোনো অর্থ এনে দেয় না, যেটা হয়তোবা আমাকে কোনো পার্থিব কোনো সুখ দেয় না, কিন্তু আমাকে বেঁচে থাকতে সাহায্য করে। সেই কাজটা আমার যত ব্যস্ততাই থাক না কেন, সেই কাজটা করার জন্য আমি সময় বের করে নেব। হতে পারে আমি কম ঘুমাবো, হতে পারে আমি আমার কলিগদের তুলনায় একটু কম এনজয় করব, হতে পারে আমি আড্ডা ফাড্ডা কম দেব, হতে পারে অন্যরা যে সমস্ত কাজ করে আনন্দ করছে সেগুলো আমি করতে পারছি না, হতে পারে আমি আমার নিজেকে বঞ্চিত করছি বিভিন্ন ধরনের আনন্দ থেকে, কিন্তু আমি সময়টা বের করে নিব, ওই নিব, কারণ সেটা করতে না পারলে আমি মারা যাব, আমি বেঁচে থাকতে পারবো না। দিস ইজ মাই প্যাশন ম্যান, দিস ইজ মাই প্যাশন, আই হ্যাভ টু ফলো মাই প্যাশন টু বি অ্যালাইভ, টু সার্ভাইভ। এই কাজটা করতে না পারলে আমার বেঁচে থাকাটা ভীষণ কষ্ট হবে। আপনি একটু ভাবুন না, আপনার অনেকগুলো কাজ আছে যা হয়তো আমরা জানি না, যেগুলো আপনি করে যাচ্ছেন নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে বাঁচিয়ে রাখার জন্য, এটা আপনি করে যাচ্ছেন সব সময়, এটার জন্য আপনি সময় বের করে ফেলছেন। হয় কি, এই যে অফিসে যখন আমরা কাজ করি, তখন আমাদের কাজ করা যখন শেষ হয়ে যায় অফিস টাইমের মধ্যে, আমার অনেক কলিগ যখন টিভি দেখছেন, যখন মোবাইল ফোনে কথা বলছেন, যখন গান শুনছেন, তখন আমি লেখালেখি করছি, আমাকে কিছু স্যাক্রিফাইস করতে হচ্ছে। পৃথিবীতে প্রত্যেকটা প্যাশনকে ফলো করার জন্য স্যাক্রিফাইস করতে হয়, পৃথিবীতে প্রত্যেকটা বেঁচে থাকার অনুষঙ্গকে ধরার জন্য স্যাক্রিফাইস করতে হয়। এই ছাড়া পৃথিবীতে সুন্দর কাজগুলো কখনো হয়নি, কখনো হবেও না। আমি এরকম করে সময় বের করি, পরিশ্রম করে, কম ঘুমিয়ে, নিজেকে কিছু আনন্দ থেকে বঞ্চিত করে, এবং ওই আনন্দগুলো থেকে বঞ্চিত করার ফলে আমি যখন লিখে ফেলতে পারি, ওই লেখাটা আমাকে যে আনন্দ দেয় এটার সঙ্গে কোনো কিছু তুলনা চলে না। আমি যখন একটা ভালো লেখা শেষ করতে পারি, তখন আমার মনে হয় এই মুহূর্তে যদি আমার কাছে পৃথিবীর যে কেউ যে কোনো জিনিস চাই আমি দিয়ে ফেলবো, এতটাই খুশি লাগে, এতটাই ভালো লাগে। এই যে আনন্দটা, এই আনন্দের কোনো তুলনা হয় না, এটা সেই বুঝবে যে ওই ব্যাপারটা পছন্দ করে, বাকিরা কেউ বুঝবে না। একটা ভালো ছবি তুলতে গেলে অনেকক্ষণ ধরে ক্যামেরাটা ধরে রাখতে হয়, কয়েক ঘন্টা ধরে ক্যামেরাটা ধরে রাখতে হয়, কখন পাখিটা ওরকম মুভ করবে, কখন পাখিটা একটু ঠোঁটটা নাড়াবে, ওটার জন্য ওয়েট করতে হয়। এটা আপনার আমার কাছে মিনিংলেস মনে হতে পারে, কিন্তু যে ফটোগ্রাফার তার কাছে এটার দাম আছে, তার কাছে এটাই হচ্ছে বেঁচে থাকা, এটাই হচ্ছে লাইফ। এটার জন্য সে সময় দিতে প্রস্তুত থাকে, এটার জন্য সে পরিশ্রম করতে প্রস্তুত থাকে, এটার জন্য সে অনেক কিছু স্যাক্রিফাইস করতে প্রস্তুত থাকে। আমি এইভাবে করেই সময় বের করি। ধন্যবাদ দাদা, আসলে বিষয়টা খুব কৌতূহল ছিল, কিভাবে আপনি সেতুগুলো মানে কাজের মধ্যে সময়টা করেন, আমরা বিষয়টা বুঝতে পেরেছি। এখন আমাদের দর্শক এবং আমাদের সকলের জন্য যারা ইয়ং লার্নার্স আছে, আমরা আমাদের জন্য যাতে একটু বলেন কিভাবে আমরা লেখালেখির বিষয়টা, আমি আপনার বই পড়ে আমরা অনেকটা জানতে পেরেছি, কিন্তু সরাসরি আপনার থেকে আমরা সংক্ষেপে আমি ডিরেকশনটা চাচ্ছি কিভাবে আমরা লেখালেখির বিষয়টা আরো ডেভেলপ করতে পারি। আচ্ছা, এটা নিয়ে মুস্তফা আলীর একটা গল্প আছে, আমার খুব পছন্দের গল্প, আমি শেয়ার করি আপনাদের সাথে। সৈয়দ মুস্তফা আলী আমার খুব পছন্দের রাইটার, ভীষণ পছন্দের রাইটার। তো তাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, আচ্ছা মুস্তফা সাহেব আপনি কিভাবে লেখালেখি করেন আমাদেরকে একটু বলেন, সৈয়দ সাহেব আপনার লেখালেখি টেকনিকটা বলেন। তখন উনি বললেন, আচ্ছা দেখো, তুমি যদি আমার সন্তানটাকে দেখতে চাও আমি দেখাতে পারি, তুমি যদি আমার সন্তানটাকে আদর করতে চাও আমি তোমাকে সেই ব্যবস্থাও করে দিতে পারি, কিন্তু ভাই তুমি যদি আমাকে আমার সন্তান জন্মদানের প্রক্রিয়াটা দেখাতে বলো তাহলে আমি বিপদে পড়ে যাব। এটা হচ্ছে মুস্তফা আলীর কথা। তো আমি আপনাদের বলবো লেখালেখিটা যে কিভাবে হয়, কিভাবে করি, এটা আমি কেন কেউই বলতে পারবে না, তবে আমি কয়েকটা টেকনিক বলতে পারি যেটা আমি আমার গুরুদের কাছ থেকে শিখেছি। প্রথম টেকনিক, ইফ ইউ ওয়ান্ট টু বি এ রাইটার, রাইট, লেখক হতে চাইলে লিখতে হবে। আমি এখনো চেষ্টা করছি, আমি এখনো হতে পারিনি, আমি এই টেকনিক গুলো ফলো করছি বিধায় আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারাও আমাদের সঙ্গে সহযাত্রী, আমি আলাদা কিছু না। লিখতে চাইলে লিখতে হবে, সে লেখাটা বাজে হোক, খারাপ হোক, যাই হোক, লিখতে হবে। নাম্বার টু, আপনি অনুপ্রাণিত অনুভব করেন কিংবা না করেন, দিনে নির্দিষ্ট একটা সময় আপনাকে লিখতেই হবে। হতে পারে
আপনি যতক্ষণ ল্যাপটপের সামনে বসে আছেন বা কাগজ কলম নিয়ে বসে আছেন ততক্ষণ আপনার কিছুই দেখা হয়নি, কিন্তু পরের দিন রাগ করে ওই সময়টা দেবেন না এরকম যেন না হয়। পরের দিন আপনাকে আবার একই সময় ধরে বসে থেকে লিখতে হবে, হয়তো কোনো কিছুই হবে না কিন্তু আপনাকে সময়টা দিতে হবে, সেটা কম হতে পারে বেশি হতে পারে ব্যস্ততার কারণে, কিন্তু দিতে হবে। নাম্বার থ্রি, কোন একটা লেখা লেখার সময় আপনার যদি মনে হয় কিচ্ছু হচ্ছে না, কিছুই হচ্ছে না, প্লিজ লেখা বন্ধ করবেন না, লেখাটা পুরোটা লিখে ফেলুন। লেখার পর সেটাকে হচ্ছে কি হচ্ছে না তখন সেটা জাজ করবেন। অনেক সময় একটা লেখার মাঝখানে কিছুই হয় না মনে হয়, কিন্তু শেষ করার পর মনে হয় কিছু একটা হয়েছে। নাম্বার ফোর, একটা লেখা লেখার পর সেটা পাবলিশ করার আগে কয়েকবার পড়ুন, কোনো বানান ভুল করা যাবে না। আপনি একটা লেখা পাবলিশ করছেন, বিভিন্ন মানুষ সেটা পড়ছে এবং ওই লেখাটা পড়েই আপনার জ্ঞান বুদ্ধি সম্পর্কে উনি একটা ধারণা করছেন। আপনি বানান ভুল করেন মানে হচ্ছে আপনি বানানটা জানেন না। মনে রাখবেন, পাঠক শ্রেণী হচ্ছে নিষ্ঠুরতম প্রজাতি, তারা কখনো ক্ষমা করে না। তাদের মধ্যে সমালোচক থাকে, তারা তো 1 ডিগ্রি সরেস, বেশি সরেস, তারা কখনো ক্ষমা করে না। সো আপনার হাতের কাছে কিছু বানানের অভিধান রাখেন, কিছু ব্যাকরণের বই রাখেন, কিছু প্রয়োগ বিধির বই রাখেন, যেমন ভালো অনেকগুলো বই আছে বাংলা বানানের জন্য। আমি যেটা ফলো করি, আমি অনেকগুলো বই আছে, আমার বাসায় অভিধান আছে 30টার উপরে বাংলা অভিধান, আমি অনেকগুলোই ফলো করি। আমার ভালো লেগেছে, তিনটা বইয়ের কথা বলি। এক হচ্ছে বানান অভিধান, যেটা সংসদ থেকে প্রকাশিত, সাহিত্য সংসদ থেকে প্রকাশিত, অশোক মুখোপাধ্যায়ের লেখা। আরেকটা আছে বাংলা বানান অভিধান, বাংলা একাডেমি থেকে প্রকাশিত, জামিল চৌধুরীর লেখা। আরেকটা আছে ব্যবহারিক বানান অভিধান, পবিত্র সরকারের লেখা। এই তিনটা বই ভালো। ডিকশনারি হিসেবে অনেক ডিকশনারি আছে, আমাদের বাংলা একাডেমি ডিকশনারি আছে, সংসদের ডিকশনারি আছে, জ্ঞানেন্দ্রমোহন দাসের ডিকশনারি আছে, হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের ডিকশনারি আছে। আমাদের বাংলা একাডেমি থেকে প্রকাশিত তিনটা খণ্ডের সুবিশাল ডিকশনারি আছে, ওটার নাম হচ্ছে ওটার নাম হচ্ছে মনে পড়বে, আমি বলবো মনে পড়বে, তিনটা খণ্ডে প্রকাশিত। ওটার সংকলক হচ্ছেন সরোচিত সরকার আর গোলাম মুর্শিদ, ওনারা হচ্ছেন সংকলক। চলন্তিকা বইটা আছে রাজশেখর বসু, সেটা দেখেন। ইংরেজির জন্য যদি বলেন তাহলে অক্সফোর্ড অ্যাডভান্স ডিকশনারি আছে, ওই ডিকশনারিতে কিন্তু গ্রামারের ইউসেজ সহ দেওয়া আছে, কোন শব্দ কি করে ব্যবহার হয় সব দেওয়া আছে। আপনি লংম্যান ডিকশনারি অফ কন্টেম্পোরারি ইংলিশ পড়েন, সেখানে সব দেওয়া আছে। আর গ্রামার বইয়ের নাম তো আমি আমার আলোচনাতেই বলেছি, ইভেন গ্রামারের কিছু ডিকশনারি আছে, কলিন্স কোবিল্ডের ডিকশনারি আছে ইউসেজের, কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেসের থেকে প্রকাশিত কেমব্রিজের ইউসেজের ডিকশনারি পাওয়া যায় বাজারে, কিনে ফেলুন না। ভালো ভালো বাংলা অভিধান, বাংলা ব্যাকরণ আছে, ইংরেজি ব্যাকরণ আছে, সেগুলো রাখুন। আরে ভাই, লেখক হতে হলে প্রথম কাজ হচ্ছে শিক্ষিত হতে হবে। আপনাকে লেখকরা কখনো ভুল করতে পারেন না, এটা মনে রাখবেন। আমরা পড়েছিলাম কিংস অ্যান্ড টিচার্স ক্যান ডু নো রং, রাজা এবং শিক্ষক কখনো ভুল করতে পারে না। রাজা এবং শিক্ষক ভুল করলে একটা জাতি ধ্বংস হয়ে যায়। আমি আরেকটা অ্যাড করছি, কিংস টিচার্স অ্যান্ড রাইটার্স ক্যান ডু নো রং, আপনি কখনো ভুল করতে পারবেন না, আপনাকে চেষ্টা করতে হবে। এই যে অনেক কিছু, এটা কি একসাথে হয় নাকি আলাদা আলাদা হয়? এতবার আলাদা আলাদা হয় নাকি একসাথে হয়? আমি এখানে প্রথমবার এলাম, প্রথমবার কি একসাথে নাকি প্রথমবার আলাদা হয়, সেটা আপনাকে শিখতে হবে ভাই। আপনি যদি রাইটার হন, আপনাকে বুঝতে হবে আপনি অন্য 10টা মানুষের মতো না, আপনি কেন ভুল করবেন? আপনার জ্ঞাতসারে যেন কোনো ভুল না হয়। তুমি এখানে এসেছো কিনা আমি জানি না, এই কিনাটাকে আমরা বেশিরভাগ মানুষ লিখি একসাথে, কিনা এটা হবে আলাদা। কিনার পর কখন কমা হয় কখন কমা হয় না জানতে হবে আপনাকে, কিনাটা কখন একসাথে হয় সেটাও জানতে হবে। যেমন আমি যদি বলি সে কিনা বলে আমার সঙ্গে টক্কর দিতে আসবে, ওই কিনাটা হচ্ছে একসাথে, এই ধরনের কিছু ট্যাকটিক্যাল জিনিস জানতে হবে। ওই শুধু ফেসবুকে গরু বানানটা গওকার দিয়ে নাকি গওকার ছাড়া, ওইটা নিয়ে হইচই করলে আপনি রাইটার হতে পারবেন না, এগুলো ছাগলদের কাজ, একদম ফালতু জিনিস নিয়ে। মনে রাখবেন, ফালতু লোক ফালতু জিনিস নিয়ে ব্যস্ত থাকে, এটা আলোচনা করার মতো কোনো বিষয় না। এই গরু বানানটা গওকার দিয়ে এবং গওকার ছাড়া বহুদিন ধরে চালু আছে, আপনি বহু রাইটারদের বইটাই দেখেন না, দুটোই চালু আছে। হ্যাঁ, আবার কয়েকটা বানান যেগুলো আমরা জানতাম না সেগুলো নিয়ে আমরা আটকে উঠছি। আমরা জেনেছি নিরবিচ্ছিন্ন, অথচ নিরবিচ্ছিন্ন বলে কোনো শব্দই নাই, নিরবচ্ছিন্ন।
আমরা জেনেছি অন্তঃস্থল, অন্তঃস্থল বলে তো কোনো কিছু নাই, অন্তঃস্থল এত দ্বারা এই শব্দটার বানানটাই আমরা জানি না। আপনি সেগুলো নিয়ে ভাবুন, আপনি ওই গরু গরু নিয়ে ফেসবুকে ট্রল করছেন, আপনি শুধু ওই ট্রল এক্সপার্ট হবেন, ইউ ক্যান নেভার বি এ রাইটার, ইউ ক্যান নেভার বি এ ইরুডাইট পার্সন, এটা আপনি হতে পারবেন না, ইউ ক্যান নেভার বি এন ইরুডাইট পার্সন, পারবেন না। এই ধরনের ফালতু জিনিস নিয়ে, হালকা জিনিস নিয়ে কখনো ব্যস্ত থাকবেন না। এরপর আপনাকে ভালো রাইটারদের বই পড়তে হবে। আপনি শঙ্খঘোষের গদ্য পড়ে দেখুন গদ্য কত সুন্দর করে লেখা যায়, আপনি অবাক হয়ে যাবেন শঙ্খঘোষের গদ্য পড়লে। আপনি ভালো ভালো গদ্য পড়ুন, আপনি ভালো ভালো রাইটারদের উপন্যাসগুলো পড়ুন, আপনি বুদ্ধদেব গুহের বই পড়ুন, আপনি সুনীলের বই পড়ুন, সমরেশের বই পড়ুন, শীর্ষেন্দুর বই পড়ুন, হুমায়ুন আহমেদের বই পড়ুন, ভালো ভালো রাইটারদের বই পড়ুন, রবীন্দ্রনাথ পড়ুন। রবীন্দ্রনাথ আমাদের জন্য একটা অ্যাসেট, এরকম অ্যাসেট বাংলা সাহিত্যে কখনো আসেনি আর আসবেও না আমি বিশ্বাস করি, আমার মনে হয়। এদের বইগুলো পড়ুন, এদের বইগুলো পড়লে নিজের মধ্যে একটা ধারণা তৈরি হবে, নিজের মাইন্ডসেটটা ওরকম করে তৈরি হবে, তাহলে আপনি আস্তে আস্তে মনে হয় লেখালেখির যে কাজটা সেটা করতে পারবেন। আর লজ্জা পাবেন না কখনো, আপনি লিখছেন, আপনি পোস্ট করছেন, অনেকে অনেক কথা বলছে, অনেকে ট্রল করছে, করতে দেন। মনে রাখবেন সমালোচকদের কাজ হচ্ছে সমালোচনাই করা, নিন্দুকের কাজ হচ্ছে নিন্দাই করা, মিলিয়ে রাখেন আমার কাজটা। আপনি অনেক লিখে ফেললেন, আজ থেকে 4 বছর পর দেখবেন সেই লোকটার কোনো লেখাই নাই, লোকটা শুধু নিন্দাই করে গেছে, লোকটা শুধু সমালোচনাই করে গেছে, তার কোনো লেখা নাই, কিচ্ছু নাই, তার কোনো সৃষ্টি নাই। আপনি অনেক লিখেছেন তো, ভালো কথা, আপনার সব লেখা টিকে থাকবে না, কতটুকু টিকে থাকবে, 5%, কোনো ব্যাপার না। আপনার যদি 5% লেখা টিকে থাকে, আপনি যদি 5 লক্ষ শব্দ লেখেন, 5 লক্ষ শব্দের মধ্যে আপনার 25,000 ওয়ার্ড টিকে থাকবে। আপনার যারা নিন্দা করছে সমালোচনা করছে ওদের কোনো ক্রিয়েশন থাকবে না, ওদের ক্রিয়েশন হচ্ছে জিরো, আপনার কিন্তু ক্রিয়েশন আছে। সো আপনি সেটাতে দমে যাবেন না কখনো, সেটা নিয়ে কখনো হতাশ হবেন না। আর মানুষের নিন্দাকেও সহজ ভাবে নেন, মানুষের প্রশংসাকেও সহজ ভাবে নেন। গুরু ফাটাই ফেলছো, সহমত ভাই, একমত ভাই, সেই রকম হয়েছে, প্লিজ এগুলো নিয়ে কখনো মাথা ঘামাইবেন না। এই ধরনের স্টুপিডরা কিচ্ছু বোঝে না, ট্রাস্ট মি, ওরা না বুঝে মন্তব্য করে। আর যারা আপনাকে একদম ধুয়ে ফেলে, নিন্দা করে ধুয়ে ফেলে, একটু ভাবেন তারা আসলে কেন ধুয়ে ফেলতেছে, তারা কি আপনার ভালো চাই বলে ধুয়ে ফেলতেছে নাকি আপনাকে ধোয়ার জন্যই ধুয়ে ফেলতেছে। যদি ভালো চাই বলে ধুয়ে ফেলে, আপনার ভুলগুলোকে দেখিয়ে দেয়, তাদেরকে স্যালুট করেন। আর যদি শুধু আপনাকে ছোট করার জন্য ধুয়ে ফেলে, তাদেরকে লাইফ থেকে ডিলিট করে দেন, তাদেরকে ইগনোর করেন। এই কয়েকটা ট্যাকটিক্স যদি ফলো করেন আপনার ভালো হবে। আর যখন যা লিখবেন, যখন যা লিখবেন, আপনি বিশ্বাস করবেন আপনি পৃথিবীর সবচেয়ে সুন্দর লেখাটা লিখছেন। এর চাইতে সুন্দর কোনো লেখা পৃথিবীতে লেখা হয়নি, এর আগে কখনো লেখা হয়নি, আপনি প্রথম লিখছেন। যদি আপনি সেই রেসপেক্টটা করেন আপনার লেখাটা ভালো হবে। মনে রাখবেন, ইউর রাইটিং ইজ ইউর চাইল্ড, এটা আপনার শিশু, এটাকে আপনি যত্ন করে করে বড় করবেন, এটাকে আপনি যত্ন করে করে মানুষ করবেন, এটাকে আপনি যত্ন দিয়ে দিয়ে টিকিয়ে রাখবেন, ওইটুকু ভালোবাসা আপনার থাকতে হবে। আর লেখার জন্য প্রতিদিন আপনি ইনস্পায়ার্ড ফিল করবেন না, ইম্পসিবল। আমাদের হুমায়ুন আহমেদ যদি ইনস্পিরেশনের জন্য ওয়েট করে থাকতেন, আমরা এত লেখা কখনো পেতাম না। ওরা যেটা করতেন, প্রতিদিন লিখতে বসতেন, কিছু না কিছু লিখতেন। হয়তো আপনার আমার চাকরি বাকরি আছে, অন্যান্য কাজ আছে, আমরা তাদের মতো লিখতে পারবো না, কিন্তু আমরা আধা ঘন্টা তো লিখতে পারবো, আধা ঘন্টায় লিখি, অসুবিধা কি। এরকম প্রতিদিন প্র্যাকটিস করলে, নিজেকে শুদ্ধ করার চেষ্টা করলে, নিজেকে একটা স্ট্যান্ড ধরে রাখলে, একটা স্ট্যান্ডার্ড ধরে রাখলে, আমার মনে হয় আমরা সবাই শুদ্ধ মানুষ, সুন্দর চিন্তা ভাবনা করা, এবং কখনো এমন কারোর সাথে মিশবেন না যার সাথে মিশলে আপনার লো ফিল হয়, কখনো এমন কারোর সাথে মিশবেন না যার সাথে মিশে কোনো কিছু শেখার নাই, এই ধরনের লোকের সাথে মিশবেন না। যার সাথে মিশলে আপনার নিজেকে হাই ফিল হয় তার সাথে মেশেন, যার কাছ থেকে কিছু নেওয়ার আছে তার সাথে মেশেন। আপনার সময়টা প্রেশাস ভাই, আপনি যে কোনো সময় মারা যেতে পারেন, এই মৃত্যুর আগে কিছু সুন্দর অভিজ্ঞতা আপনার হোক, কিছু জ্ঞান আপনার হোক, কিছু লার্নিং আপনার হোক, শুভকামনা থাকলো। ধন্যবাদ দাদা, সময় নিয়ে অনেক বললেন, আমরাও প্রায় সময় শেষ দিকে, আমাদের প্রশ্নগুলোও শেষ। শেষ একটা প্রশ্ন করবো আপনার কাছে, আপনি একাধারে স্পিকার, লেখক এবং সরকারি চাকরিজীবী চাকরি করছেন, সবগুলো বিষয়ে কিভাবে সময়টা ম্যানেজ করেন, সবগুলো কিভাবে একসাথে কাটিয়ে ওঠেন? চাকরি, লেখালেখি, বক্তৃতা, আমার 3টা প্রেমিকা,
আমি প্রত্যেকটা প্রেমিকার প্রতি আন্তরিক বিশ্বস্ত। আমি কোনো প্রেমিকার সঙ্গে গল্প করার সময় অন্য কোনো প্রেমিকার কথা মাথায় রাখি না, তাকে আমার সবটুকু সময় দিই, তাকে আমার সবটুকু বিবেক দিই, তাকে আমার সবটুকু মন দিয়ে ভালোবাসি। তার সঙ্গে থাকবার সময় আমার অন্য কিছু মাথায় থাকে না, তাই আমার কোনো প্রেমিকায় রাগ করে না, আমার কোনো প্রেমিকায় অভিমান করে না, আমার কোনো প্রেমিকায় আমাকে ছেড়ে চলে যায় না। কেননা আমি প্রত্যেকের প্রতি আন্তরিক, প্রত্যেকের প্রতি সৎ, প্রত্যেকের প্রতি নিষ্ঠাবান। আমার তিনটা প্রেমিকা, আমি তিনটা প্রেমিকার কোনোটাকে ছাড়াই বাঁচতে পারবো না, তাই তিনটাকে আমার রাখতে হচ্ছে, এভাবেই দেখি। ওয়াসাম দাদা, খুব খুব ভালো লাগলো শুনে। জাস্ট আমাদের কোয়েশ্চেন শেষ, শুধু একটা রিকোয়েস্ট, আমাদের অনেকগুলা দর্শক আমাদের রিকোয়েস্টটা করছে, সেটা হচ্ছে মানে বিসিএস এক্সামের আগে আপনার ঢাকা ইউনিভার্সিটির হোস্টেলে লাস্ট এক সপ্তাহ রোজা রেখে পড়াশোনার বিষয়টা যদি একটু, গল্পটা যদি আমাদের বলতেন, আমরা অনেক বেশি মোটিভেটেড হতাম, বিশেষ করে আমাদের দর্শকরা অনেক বেশি রিকোয়েস্ট জানাচ্ছে। আচ্ছা, এই লেখাটা আমি একটু আমার ওয়েবসাইট থেকে খুঁজে কমেন্ট সেকশনে অ্যাড করে দিচ্ছি, আমি মুখেও বলবো, অসুবিধা নাই। আমি কমেন্ট সেকশনে অ্যাড করে দিলে অনেকে একটু মানে মনে হয় পড়তে পারবে আর কি। এই লেখাটা আপনার লাইফে কোনো না কোনো পরিবর্তন, আপনারা যারা শুনছেন আমার কথাগুলো তাদেরকে বলছি, তারা যদি আপনার তারা যদি আমার দুটো লেখা পড়ার সিদ্ধান্ত নেন, একটা পড়বেন সাপলুডু জীবন, সাপলুডু জীবন পড়লে আপনার জীবনে কোনো না কোনো পরিবর্তন আসতে বাধ্য, আর একটা হচ্ছে জীবনের সেরা সপ্তাহটির গল্প, এটা পড়তে পারেন। আমি একটু খুঁজে দেখি বই এটা পাই কিনা। বেলা আমি পোস্ট করে দিই, আবার আমি গল্পটা মুখেও বলি। হ্যাঁ, পেয়েছি, কমেন্ট সেকশনে পাবেন। যারা আমাদের লাইভ দেখছেন, সম্মানিত দর্শকদের বলছি, আপনারা কমেন্ট সেকশনে পাবেন জীবনের সেরা সপ্তাহটির গল্প, এটা একটু পড়বেন, পড়লে আপনাদের লাইফে কোনো না কোনো পজিটিভ চেঞ্জ আসবে বলে আমি বিশ্বাস করি। সংক্ষেপে বলি, লেখাতে তো পুরোটা আছে, যারা আছেন তারা পড়ে নিতে পারবেন আশা করি, আমি খুব সংক্ষেপে বলি। তো তখন আমাদের আইবি, আমি তখন আইবি এতে পড়াশোনা করতাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবি এতে আমি থাকতাম, আইবি এর হোস্টেলে গ্রিন রোডে। তখন আমরা 30তম বিসিএস পরীক্ষা দিয়েছি, রেজাল্ট তখনও হয়নি। 31তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা দিলাম, রেজাল্ট তখনও হয়নি। 31তম বিসিএস পরীক্ষার রিটার্ন পরীক্ষার ডেট দিয়ে দিল, রেজাল্ট তখনও হয়নি, যার ফলে আমরা রিটার্ন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম বা দিতে বাধ্য হয়েছিলাম। তখন ঈদের সময়, ঈদের আগে করে তখন রোজা চলছিল, তখন আমাদের হোস্টেল থেকে অনেকে বাড়িতে চলে যাচ্ছে বেড়াতে ইত্যাদি ইত্যাদি। তো আমি তখন একটা কাজ করলাম, আমি দেখলাম যারা রোজা রাখছেন তাদের অনেক কষ্ট হচ্ছে, আর আমি সাধারণত কোন একটা ইবাদতের সময় নিজেকে কষ্ট দিতে পছন্দ করি, কারণ আমার কাছে মনে হয় যে ইবাদতের মধ্যে কোনো কষ্ট নাই সেটা ইবাদত হয় না, প্রত্যেকটা ইবাদতের মধ্যে একটা কষ্ট থাকা উচিত। আর আমি যেহেতু আমার জীবনের পথে এখনো হাঁটছি, আমি কোনো ডেস্টিনেশনে পৌঁছাই নাই, আমি আমার ড্রিমটাকে এখনো ধরতে পারি নাই, সো ওই পিরিয়ডটা ছিল আমার জন্য ইবাদত পিরিয়ড, এবং আমি ওই সময় নিজেকে কষ্ট দিতাম, বিভিন্ন ভাবে কষ্ট দিতাম। তো আমার যে বন্ধুরা, আমার যে পিয়ার্স, তারা খেতে খায় না, সারাদিন রোজা রাখে, এত কষ্ট হয়, তখন আমি ভাবলাম আমি তাদের সাথে সামিল হই, তাদের সাথে আমি আমার আমি ওটা অনুভব করি যে না খেয়ে থাকতে কেমন লাগে, তখন আমি তাদের সাথে না খেয়ে থাকা শুরু করলাম। তো অমুসলিম কারো পক্ষে সুরা বাকারা অনুযায়ী রোজা রাখা সম্ভব না, আপনারা সুরা আল বাকারা পড়েছেন আমি জানি, সো আমি এটাকে রোজা রাখা বলবো না, উপবাস বলবো বা না খেয়েছিলাম সেটা বলবো। এবং তারা যেভাবে করে না খেয়ে থাকতেন, আমি একই স্টাইলে না খেয়ে থাকতাম, নিজেকে কষ্ট দিতাম, সারাদিন মানে পানি স্পর্শ করতাম না, একদম একই স্টাইলে। কখনো কখনো এমনও হতো সেহরি করা, যেটাকে বলে সকালে মানে ভোরবেলায় খাওয়া, সেই খাওয়াটা হয়তো খেতে পারিনি, কিন্তু আমি না খেয়ে থাকতাম, একদম পানি স্পর্শ না করে না খেয়ে থাকতাম। তো এটার আরেকটা কারণ ছিল, সেটা হলো আমার কিন্তু টাকা পয়সার কোনো সমস্যা ছিল না, আমি অনেক টাকা পয়সা কামিয়েছি জীবনে, কিন্তু টাকা পয়সা গুলো সব ফিক্সড ডিপোজিট করা ছিল, এবং সেগুলো ভেঙে তুলবো সেই ইচ্ছাটা আমার ছিল না, এবং আমার কাছে মনে হচ্ছিল আমি আমার লাইফে আমার বাবা মাকে এত কষ্ট দিয়েছি, আমার ফ্যামিলিকে এত যন্ত্রণা দিয়েছি, সো আমি কেন সুখ অনুভব করব, আমি এখন লাইফে কিচ্ছু পারি নাই, আমাকে সবাই বকা দিক, আমাকে সবাই দুর্ব্যবহার করুক, এবং আমি কষ্টটা পাই সেটা আমি অনুভব করতাম। তো তখন আমি
ইচ্ছে করে পয়সাটা একটু যেটাকে বলে আমরা কৃচ্ছ সাধন, মানে সেটা করতাম, অল্প অল্প পয়সা খরচ করতাম, তখন আমি দেখলাম আমি যদি এরকম না খেয়ে থাকি সবার সাথে আমার কিছু পয়সা বেঁচে যাচ্ছে। তখন আমি খুবই কিপটামি করে চলতাম। একটা সময় আমার পয়সা শেষ হয়ে এলো, ঈদের আর কয়েকদিন বাকি আছে, সবাই হোস্টেল ছেড়ে বাসায় চলে গেছে, আমরা কয়েকটা মানুষ ছিলাম, হাতে গোনা 3-4 জনের বেশি হবে না। তো আমার একজন রুমমেট ছিলেন উজ্জ্বল দাদা, তো আমি দাদাকে বললাম, দাদা আমার পকেটে কোনো পয়সা নাই, আমার খাওয়ার পয়সা নাই, আমাকে একটু 500 টাকা ধার দেবেন। তো উজ্জ্বল দাদাও তখন আরেকজন থেকে কিছু টাকা ধার করেছিলেন, উনি আমাকে জানান নাই, পরে আমি জানতে পেরেছি আরিফ ভাইয়ের কাছ থেকে উনি ধার করেছেন। তো আরিফ ভাইয়ের কাছ থেকে ধার করা সেই টাকা থেকে আমাকে 500 টাকা উনি ধার দিলেন। তো আমি চাইলে কিন্তু বাসা থেকে পয়সা খুঁজতে পারতাম, আমরা কিন্তু গরিব মানুষ না, কিন্তু আমি চাইছিলাম নিজেকে কষ্ট দিতে। কষ্ট না দিলে মানুষ কখনো মানুষ হয় না, এটা আমি বিশ্বাস করি। সর্বোচ্চ কষ্ট দিতে চাইছিলাম, এবং পৃথিবীতে সর্বোচ্চ কষ্ট হচ্ছে ক্ষুধার কষ্ট, এর চেয়ে বড় কোনো কষ্ট নাই। তো আমি তখন ভাবলাম আমার এই 500 টাকা দিয়ে আমাকে 1 সপ্তাহ চলতে হবে, বা সেভ করতে হবে এখান থেকে কিছু টাকা। তখন আমাদের আইবি হোস্টেলের সামনে একটা দোকান ছিল যেখানে গরিব মানুষজন খেত, মানে রিক্সাওয়ালারা খেত, তো সেখানে গিয়ে আমি শুধু সবজি আর ভাত খেতাম। সবজি আর ভাত খেলে বোধহয় 15 টাকার মতো লাগতো। তো একটা সময় মনে হতো যে আমি এই টাকাটা পুরোটা খরচ করব না, এখান থেকে আমি কিছু টাকা উজ্জ্বল দাদাকে ফেরত দিয়ে দিব। তখন আমি ভাবলাম যে সবচাইতে কম পয়সায় কিভাবে চলা যায়, এবং নিজেকে সবচাইতে বেশি কষ্ট কি করে দেওয়া যায়, কেন কষ্ট দিচ্ছি, কেননা আমি আমার জীবনে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার জীবনে অনেকগুলো বাজে ডিসিশন নিয়েছি, আমি আমার বাবা মার কথা শুনি নাই, আমি আমার বাবা মার অবাধ্য ছেলে, আমার জন্য আমার বাবা মা কান্না করেছে, আমার জন্য আমার ফ্যামিলি পদে পদে অপমানিত হয়েছে, আমি আমার বাবা মাকে এই সময় দেখে রাখার কথা দেখে রাখতে পারছি না, এই সময় আমি তাদেরকে ইনকাম করে খাওয়ানোর কথা আমি এখনো খাওয়াতে পারছি না, এই সময়ে আমার বন্ধুরা আমাকে কেউ পাত্তা দিচ্ছে না, এই সমাজে কেউ আমাকে কোনো পাত্তা দেয় না, এই সমাজে আমার কোনো অবস্থান বলতে কিছু নাই, আমার কোনো 2 পয়সার দাম নাই, পৃথিবীতে আমি একজন নোবডি হয়ে বেঁচে আছি। এই ধরনের অনেকগুলো কষ্ট মাথায় আসলো। আসার পরে আমি ভাবলাম আমি না খেয়ে থাকবো। তখন আমি একটা পাউরুটি কিনি, পাউরুটি কিনি আর পানি তো ফ্রি, আইবি হোস্টেলে পানি তো পাওয়া যায়। তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম পাউরুটি আর পানি খেয়ে থাকবো 1 সপ্তাহ। 1 সপ্তাহ আমি শুধু পাউরুটি আর পানি খেয়েছিলাম, এবং পাউরুটি এবং পানি খেয়ে থাকার সময়ে জীবনটাকে আমি যতটা চিনতে পেরেছি, আমার লাইফে এর আগে আমি কখনো জীবনটাকে এতটা চিনতে পারি নাই। দুঃখ আপনাকে জীবনটা যতটা চেনাবে, সুখ আপনাকে জীবনটা তার 100 ভাগের 1 ভাগও চেনাতে পারবে না। পেটের ক্ষুধা আপনাকে জীবনটা যতটা চেনাবে, আপনি যখন বৃত্তের মধ্যে থাকবেন, ঐশ্বর্যের মধ্যে থাকবেন, কিচ্ছু চিনতে পারবেন না। যখন পেটে ক্ষুধা থাকে, ওই ক্ষুধা নিয়ে পরিশ্রম করতে হয়, তখন আপনি বুঝবেন জীবনের মানেটা কি। আমি সেই জীবনের মানেটা বোঝার জন্য নিজেকে কষ্ট দিয়েছি 1 সপ্তাহ। ওই রুটিটা খেয়েছিলাম, পাউরুটিটা খেয়েছিলাম, পানি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে রুটিটা খেয়েছি, অনেক কষ্ট হতো, তারপরে ভাবলাম অনেক তো সুখ করলাম জীবনে, অনেক তো ভুল ডিসিশন নিলাম, এই কষ্টটাই করে দেখি, এই কষ্টটাই আমার প্রাপ্য। তখন আমার কাছে মনে হচ্ছিল আমি ইবাদত করছি, আমি ইবাদত করছি। আমার ভেতরে কে যেন বলছিল আমার ইবাদত সঠিক হচ্ছে, আমি যে পরিশ্রমটা করছি, কষ্ট করে পরিশ্রমটা করছি, এটার একটা ভালো উত্তর আমার জন্য ওয়েট করছে। এবং ব্যাপারটা আসলেই সত্যি ছিল। আমি সেই 1 সপ্তাহের ইবাদতে, 1 সপ্তাহের কষ্টে জীবন থেকে যা শিখতে পেরেছিলাম, আমার সারা জীবনের সকল বই মিলে আমাকে তা শিখাতে পারে নাই, অনেক কিছু শিখেছিলাম। নিজেকে কষ্ট দেন, খ্রিস্টান ধর্মে একটা কনসেপ্ট আছে, লাইফ অফ পেনেন্স, সেলফ পেনেন্স, নিজেকে কষ্ট দেওয়া, নিজেকে টর্চার করা। এই নিজেকে টর্চার করলে, কষ্ট দিলে মানুষ পৃথিবীতে সবচাইতে বেশি ভালোবাসে তার নিজেকে। যখন সে নিজেকে কষ্টে থাকতে দেখে, তখন সে মানতে পারে না, মেনে নিতে পারে না, এবং তখন ওই কষ্টটা সে কেন দিচ্ছে, যদি ওই কারণটা তার কাছে ক্লিয়ার হয়, সে কারণটা থেকে বেরিয়ে আসার জন্য যা যা করা দরকার সে তাই তাই করে। অ্যান্ড দিস ইজ কল্ড ইবাদত। আমি সেই ইবাদত থেকে লাইফে অনেক কিছু শিখেছিলাম। যারা শুনছেন আমার কথাটা, তাদেরকে অনুরোধ করছি আপনারা আমার লেখাটা পড়েন। আমি লেখাটা পোস্ট করেছি, ওই লেখাটা আপনারা পড়লে লাইফে কিছু পরিবর্তন আসবেই। জীবনের সেরা সপ্তাহটির গল্প লেখাটার নাম, আমি পোস্ট করেছি, এই আর কি সংক্ষেপে বললাম ভাইয়া, সরি। বলেন
ঠিক আছে দাদা, আসলে স্যাক্রিফাইস করতে হয় এবং নিজেকে কষ্ট দিতে হয়। আমরা হয়তো বই পড়ে অনেক কিছু শিখতে পারি, কিন্তু যখন এটা আমার নিজের জীবনে আসবে তখন সেটা আমরা ভালোভাবে মোকাবেলা করতে পারলে আমাদের প্রায় 2 ঘন্টা হয়ে গেল আমরা এখানে আছি। আজকের এই আয়োজনটা আমাদের টপিক ছিল কেরিয়ার, ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড আউট নলেজ। আমরা তিনটি রোটারি ক্লাব, রোটারি ক্লাব অফ আগ্রাবাদ, রোটারি ক্লাব অফ চিটং ফোর্ট সিটি অ্যান্ড রোটারি ক্লাব অফ চিটং ইউনিভার্সিটি যৌথভাবে এই প্রোগ্রামটা আয়োজন করেছি। সেখানে আসার জন্য সুশান্ত দাদাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আপনাকে চিটং ইউনিভার্সিটিতে পেয়েছিলাম, আপনার ইন্সপিরেশনাল স্পিচগুলো আমাদের খুব কাজে দেয়। আমরা যখনই মানে একটু ডিপ্রেশনে চলে যাই তখন আবার আপনার বক্তব্য বা মোটিভেশনাল স্পিচগুলো শুনে আবার একটু নিজেদেরকে অনুপ্রাণিত করতে পারি। তো দাদাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের তিনজনের পক্ষ থেকে। আমি রফিক আহমেদ সুবহানি, আর আছেন চিটং ইউনিভার্সিটি থেকে তানিশা তাসিন, আমি মোহাম্মদ রাজীব হোসেন রিফাত, প্রেসিডেন্ট রোটারি ক্লাব চিটাগং ফোর্ট সিটি। আমাদের তিনজনের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের প্রোগ্রাম এখানে শেষ করছি। ধন্যবাদ দাদা আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, আপনারা ভীষণ ভালো থাকবেন। আর রোটারি ক্লাবকে স্যালুট, ধন্যবাদ। আপনাদের তিনজনকে স্যালুট, ধন্যবাদ। যারা দর্শকরা এতক্ষণ শুনলেন, আমাদের সঙ্গে ছিলেন, তাদেরকে স্যালুট। তারা ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সৃষ্টিকর্তা ভালো রাখুন। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ, অনেক সুন্দর উপস্থাপনা করেছেন, সঞ্চালনা করেছেন, আমাকে হেল্প করেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। যারা দর্শকরা শুনছেন তাদের মধ্যে কেউ কেউ না কেউ আমাদের আজকের অনুষ্ঠান থেকে উপকৃত হবেন, তাতে আমরা সার্থক, তাতে আমাদের আজকের আয়োজন সার্থক, এতক্ষণ বসে বসে কথা বলেছি সেটা সার্থক। আপনাদের সবার জন্য প্রার্থনা থাকলো, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। 2020 সালে সুস্থ থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় সার্থকতা, সবচেয়ে বড় সাফল্য। এবং আপনাদের আশেপাশের মানুষকে ভালো রাখুন, যারা কষ্টে আছে তাদের প্রতি আপনাদের সহযোগিতার হাতটা বাড়ান, যতটুকু পারেন বাড়ান। নিজে ভালো থাকুন, আপনার আশেপাশের মানুষকে ভালো রাখুন, এবং ভীষণ রকমের যত্ন নিন বাসার বাবা মা, বয়স্ক লোকজন, নিজের নিজের আশেপাশের লোকজন। আপনাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।